নমস্কার, বাংলাদেশ সঙ্গীত একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের সন্ধ্যায়। সঙ্গীত রত্ন শ্রী মান্নাদের নবম প্রয়াণ দিবস উপলক্ষে আজ একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সঙ্গীত একাডেমির পথ চলা শুরু হয়েছে পয়লা মে 2005 সাল থেকে। পয়লা মে 2006 মুয়াজাতে সদন প্রেক্ষাগৃহে জন্মদিনে গানে গল্পে আড্ডায় মান্নাদে শীর্ষক অনুষ্ঠান হয়েছিল। 2008 সালে জীবনের জলসা ঘরে এই ছবিটি শিল্পী মান্নাদের জীবনীমূলক তথ্যচিত্র হিসেবে প্রকাশিত হয়। 2009 সালে মান্নাদে সঙ্গীত একাডেমি অ্যাওয়ার্ড চালু করা হয়। এছাড়া রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে 2009 মান্নাদে মিউজিক আর্কাইভ তৈরি করা হয়েছিল। এরপর প্রভাত প্রতিম শিল্পী মান্নাদের জীবনের শেষ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছিলেন পয়লা মে 2010 মুয়াজাতে সদন প্রেক্ষাগৃহে। তারপর থেকে 24 অক্টোবর 2013 তিনি ইহজগৎ ত্যাগ করেন। স্বভাবতই তাঁর প্রয়াণ দিবস মান্নাদে সঙ্গীত একাডেমি যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করে আসছে। মান্নাদে সঙ্গীত একাডেমি শুধুমাত্র সঙ্গীত পরিবেশন করবার জন্যে নয়, তাঁরা সঙ্গীত বিষয়ক আলোচনা সভা ও আলোচনা চক্রের আয়োজন করেছেন বারবার। তারা আর্কাইভ তৈরি করেছেন, ডিজিটাল মাধ্যমে একটি আর্কাইভ যেখানে মান্নাদের গাওয়া প্রায় সব গান, যেখানে 100 ঘণ্টারও বেশি শিল্পীর লাইভ প্রোগ্রাম ও ইন্টারভিউ, অজস্র দুষ্প্রাপ্য ছবি এবং শিল্পীকে নিয়ে প্রকাশিত খবরের ক্লিপিংস, এই সব কিছু নিয়েই তৈরি হয়েছে শিল্পী মান্নাদের সঙ্গীত একাডেমির আর্কাইভ। আপনাদের সকলকে আজকের সন্ধ্যায় স্বাগত জানাই এবং জানাই আজকের সন্ধ্যায় সভাপতিত্ব করবেন সম্মাননীয় বিশিষ্ট চিত্রকর চিত্রশিল্পী শ্রী যোগেন চৌধুরী মহোদয়, এবং একই সঙ্গে ঠিক তার পরেই মান্নাদে স্মারক বক্তৃতা প্রদান করবেন বিশিষ্ট সাংবাদিক এবং লেখক শ্রী শঙ্করলাল ভট্টাচার্য। শঙ্করলাল ভট্টাচার্য তিনি একজন লেখক, সাংবাদিক। দার্জিলিং তার ভালোবাসার শহর, জেমস জয়েস তার অন্তরের ভালোবাসা। রাগ অনুরাগ পণ্ডিত রবি শঙ্করকে নিয়ে তিনি লিখেছিলেন আমার গানের স্বরলিপি হেমন্ত মুখোপাধ্যায়কে স্মরণ করে, লিখেছিলেন উস্তাদ বিলায়েত খানকে সঙ্গে নিয়ে কোমল গান্ধার। বারে বারে তিনি এরকম লেখা দিয়ে ভরিয়ে দিয়েছেন পাঠকদের হৃদয়। আসুন আজ তাঁর কথা শুনব সঙ্গীত রত্ন মান্নাদের তাঁকে নিয়ে। মান্নাদের স্মারক বক্তৃতা প্রদান করবেন সম্মাননীয় শ্রী শঙ্করলাল ভট্টাচার্য মহোদয়। এই মানুষটিকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই আজকে উনি স্মারক বক্তৃতা দেবেন। তার আগে বলবো মান্নাদে সঙ্গীত একাডেমির পক্ষ থেকে মাননীয় সভাপতি ডক্টর অর্ধেন্দু বিকাশ শর্মা মহোদয় পুষ্পস্তবক তুলে দেবেন তার হাতে। তাকে সবিনয়ে অনুরোধ করছি। সহসভাপতি শ্রী বিনয় দেব, তাকে সবিনয়ে অনুরোধ করছি উত্তরীয় প্রদান করবার জন্য। মান্নাদে সঙ্গীত একাডেমির সম্পাদক শ্রীমতী পিয়ালি ঘোষাল, তাকে অনুরোধ করছি স্মারক তুলে দেবার জন্য মান্নাদে সঙ্গীত একাডেমির পক্ষ থেকে। মান্নাদে সঙ্গীত একাডেমির কোষাধ্যক্ষ শ্রীমতী ব্রততী ঘোষ, ধন্যবাদ। আমরা চলে যাব এবার সরাসরি তাঁর কাছে, সম্মাননীয় শ্রদ্ধেয় শ্রী শঙ্করলাল ভট্টাচার্য মহোদয় তাঁর কাছে চলে যাব।
ধন্যবাদ, নমস্কার। আপনাদেরকে সবাইকে নমস্কার, আর প্রিয় মান্নাদাকে প্রণাম। মান্নাদার মৃত্যুর তারিখের কদিন পর আমরা এখানে সমবেত হয়েছি, কিন্তু উনি চলে গেছেন এটা কোনোদিনই মনে হয় না। মান্নাদা, হেমন্তদা, মানবদা, শ্যামলদা, সন্ধ্যাদি, এরা সব চলে গেছে, এটা ভাবা একটু কঠিন কাজ আমার পক্ষে। এদের এত কাছ থেকে এতদিন ধরে দেখেছি, এবং তার চেয়ে বড় কথা, এদের গান নিয়ে যেভাবে বেঁচেছি এত কাল, তাতে ওরা নেই এটা মনে হয় না। ওদের জন্মদিন যখন পালন করা হয় বিশেষ বিশেষ দিনে, সেদিন মনে হয় হ্যাঁ তাই তো, উনি তো নেই। কিংবা মৃত্যুর তারিখ যখন পালন করা হয়, মনে করা হয় তাদেরকে, তখন মনে হয় হ্যাঁ তারা তো চলে গেছেন, কিন্তু ওইটুকুই, সারাক্ষণ ওরা আমাদের সঙ্গে আছেন। আর আর একটা জিনিস বলে শুরু করতে চাই, তা হলো আপনারা এখানে যারাই আছেন, আমি মোটামুটি একটা বয়সের একটা বলা যেতে পারে বেদ চওড়া অংশ দেখতে পাচ্ছি, তাতে সহজেই বলা যায় যে আমরা বড়ই হয়েছি মান্নাদার গান শুনে, মান্নাদার গান দিয়েই আমরা বড় হয়েছি। মান্নাদাকে নিয়ে বলার আমার সবচেয়ে বড় অসুবিধে এটাই, বলতে তো পারি কিন্তু সবচেয়ে বড় অসুবিধে এটাই যে আমি যাই বলি না কেন সেই গান আপনারা এত এত শুনেছেন যে মনে হবে হ্যাঁ এটা তো আমি জানি, এটা তো আমার পরিচিত, এটাও তো আমি ভেবেছি, এটাও তো আমার জীবনে ঘটেছে, এটাও তো হয়েছে। মান্নাদার ব্যাপারে আমি কতকগুলো স্মৃতি দিয়ে শুরু করতে চাই, তার কারণ হচ্ছে মান্নাদা নিজেই খুব স্মৃতিময়। এখানে গৌতম আছে, গৌতম একটা সুন্দর বই লিখেছে জীবনের জলসাঘরে, ওটা পড়তে গিয়ে দেখলাম মান্নাদাও আসলে স্মৃতিমথিত মানুষ, সারাক্ষণ নিজের স্মৃতির কথা বলে 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 জীবনীটা করেছেন। উনি নিজেকে দূর থেকে দেখা যেটা বলে সেটা একটু কম পারতেন, উনি নিজের মধ্যে নিজেই ডুবে থাকতেন এবং এত সুন্দর করে থাকতেন যে যখন এই গল্পগুলো করেছেন গৌতমকে শুনিয়েছেন, গৌতম কোথায় তো শুনিয়েছেন, মনে হচ্ছে যেন যখন পড়ছি আমাকেও বলছেন। এখানে মাঝখানে যে একটা লোক আছে সেটা ভুলে যাচ্ছে, কারণ গৌতমের নামটা ওই প্রথমেই যেখানে ও একটা ভূমিকা লিখেছে ওইখানেই আছে, আর পরে একদিকে খুব শেষের দিকে রয়েছে, একটা ছবি আছে। কিন্তু মূলত বইটা হচ্ছে মান্নাদা টকিং টু হিজ লিসনার্স। যাই হোক, জীবনের জলসাঘরে কথাটা কিন্তু খুব ইন্টারেস্টিং, তার কারণ হচ্ছে জলসাঘর তো একটা বিশেষ কারণে, যেখানে গান হয়, বাজনা হয়, নাচ হয়, ওপরে ঝাড় লণ্ঠন থাকে, পায়ের নিচে বড় বড় কার্পেট থাকে, এই সব অনেক কিছু। জলসাঘর বলতে একটা পরিবেশ বোঝায়, কিন্তু উনি জীবনটাকে একটা জলসাঘর মনে করেছেন, তার কারণ হচ্ছে উনি যখনই কিছু করেছেন, হ্যাঁ, উনি জীবনটাকে দেখেছেন একটা গানের, একটা গানের অংশ হিসেবে। জীবন একটা গান, তার কিছুটা অংশ উনি দেখেছেন। আমি সেই কারণে ওর কথাটা বলতে গিয়ে আমিও আমার গোড়ার দিকে স্মৃতিতে চলে যাব, যখন ওকে আমি দেখতে পাচ্ছি একটা অদ্ভুত মানুষের সঙ্গে। এবার সেখান থেকে শুরু করি, সেটা হল 1953 সালের গোড়ায়, তখনও ওনার প্রথম বাংলা গান কত দূরে আর নিয়ে যাবে বলো, কতদিনই হব শান্ত, এই গানটা তখন হয়েছে কিন্তু ঘোরেনি, মানে বাজারে কেউ খুব একটা জানে না, তার কারণ হচ্ছে প্রথম গান তো, আর নিজেরই সুর করা গান। যাই হোক, সেটা পরের কথা, কিন্তু আমার স্মৃতিটা হলো ওই ঘোষ লেনে ওর কাকার আমন্ত্রণে আমার বাবা, যিনি ছিলেন ওর কাকার ক্লাসমেট হিন্দু স্কুলে, হিন্দু স্কুলে যখন
কৃষ্ণবাবু পড়তেন তখন বাবার সঙ্গে পড়তেন, উনি বাবার থেকে দু বছরের বড়, ওনার 93 সালে জন্ম, বাবার 95 সালে জন্ম। কিন্তু ওই চোখের কারণ ওনার বোধ হয় একটু সরে আসতে হয়েছিল নিচে, কারণ পড়াটা একটু দেরিতে শুরু করতে হলো চোখের কারণে। তো বাবার খুব প্রিয় মানুষ ছিলেন কৃষ্ণচন্দ্র দে। আমার ছেলেবেলার প্রথম স্মৃতি বলি কৃষ্ণচন্দ্র দে, ওদের বাড়ির ঘরানার কথাই বলি, সেটা হচ্ছে এক সুপুরুষ ব্যক্তি চোখে দেখতে পান না, গাড়ি থেকে নেমে উনি কিন্তু কারো হাত ধরে ধরে চলতেন না, আমাদের বাড়ির সিঁড়িগুলো ওনার চেনা ছিল, আমাদের অদ্ভুত ধাপি ছিল, তিনটে উঠে গিয়ে তারপরে একটা এরকম স্কোয়ার একটা জায়গা বড়, তারপর আস্তে আস্তে আটখানা সিঁড়ি হতো, উনি ওই তিনটে সিঁড়ি পেরিয়েই চুনে 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 করে ডাক দিতে দিতে উঠতেন। চুনে হচ্ছে আমার বাবার ডাক নাম, উনি চুনিলাল ওনার ডাক নাম ছিল। তো স্কুলে যেহেতু একসঙ্গে পড়তেন সেই জন্য চুনে কথাটা মুখে এসে যেত। তো উনি ডাকতে ডাকতে উঠতেন, আর বাবা তখন হয়তো সেরেস্তায় বসে আছেন মক্কেলদের নিয়ে বা অ্যাসিস্ট্যান্টদের নিয়ে, উনি তখন কেশদা কেশদা করে উঠে ভীষণ ভালোবাসতেন। সে দৃশ্য আমার দেখা, বাবা সাদা ফতুয়া পরতেন বাড়িতে, আর কোর্টে যাওয়ার সময় তো ব্যারিস্টারের স্যুট ফুট সেসব ছিল, কিন্তু বাড়িতে উনি পরতেন ফতুয়া আর ধুতি আর খড়ম। এটাও দেখেছি উনি তখন কেশদা কেশদা করে নিচে খানিকটা নেমে এসে ওনাকে কোলে করে প্রায় নিয়ে ঘরে বসাতেন, ওনার ঘরে ভীষণ ভালোবাসতেন। যে স্মৃতিটা আমার কাছে সবচেয়ে নিপুণ হয়ে আছে সেটা হলো 1953 সালের গোড়ায় আমার আত্মজীবনীতে এটা আমি লিখেছি, ওনার বাড়িতে উনি বললেন যে আমার বাবাকে যে তুমি তো আমার গান শুনতে ভালোবাসো, আমি একদিন তোমার জন্যই একটা জলসা করব, কাউকে বলবো না, তুমি তোমার পরিবার নিয়ে আসবে, ছেলে মেয়েদের নিয়ে আসবে, আমার বাড়িতে তো খাওয়া দাওয়া করবে, এসো। তো গিয়েছিলাম, অনেকগুলো কারণ নিয়ে যা দিনটা ভুলতে পারি না, একটা কারণ হলো ওই বাড়িতেই প্রথম আমি ওই যখন গান বাজনা হয়ে গেল এই ছাতে বসে আমরা, আমি জীবনে প্রথম মাংসর ইয়ে খেলাম, চাপ খেলাম, ওদের বাড়িতে রান্না করা নাকি পাশ থেকে আনানো জানি না, আর তার সঙ্গে পরোটা, এত সুস্বাদু মাংস চাপ আমি জীবনে খাইনি, তারপরে এত ভালো। উনি বললেন চুনি তুমি খেতে ভালোবাসো মাংস, আমি ওই জন্য করেছি, বলে খাওয়ালেন। আচ্ছা, কিন্তু তার আগের ঘটনাটা হলো উনি গান গাইছেন, আমরা পাশে বসে আছি সবাই মিলে, ওদের ঘরটা আপনাদের অনেকেই হয়তো দেখেছেন, এই ঘরটার মতনই সাইজ হবে, ওপরে ছাদের যে ঘরটা তার পাশেই ছাদ, সেই ঘরে দেয়ালের কাছে উনি বসেছেন, সঙ্গে তবলা আছে আর উনি গাইছেন, আর আমরা এরকম ওই কজনই বাবা কাকা মা আমার ভাই বোনেরা আমার বসে আছি। তারপরে হঠাৎ করে উনি বললেন চুনে চুনিলা তোমার গান হচ্ছে এবার। চুনিলালের গান বলতে বোঝায় ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। এই গানটা বাবার খুব প্রিয় গান ছিল, আমাদের বাড়িতে এরকম একটা 78 RPM ডিস্ক ছিল, সেটা ওই ঘোরানো হ্যান্ডেলের ওই ইয়েতে বাজিয়ে বাজিয়ে ওটা সাদা হয়ে গিয়েছিল, তাও আমরা শুনতাম, দিনে 2-3 বার করে শোনা হতো, বাবার এত প্রিয় ছিল ওই গানটা। তো বলি এবার তোমার গান হচ্ছে, তখন আমার মনে আছে বা ওই ছেলে ভাষায় শুনেছি কিন্তু কখনো ভুলতে পারিনি কথাটা এত মধুর, যেই বললেন চুনিলাল তোমার গান হচ্ছে, বাবা বললেন এই গান তো তোমারও, এই গান তোমারও মানে গানটা তো দ্বিজেন্দ্রলাল রায়ের, তারই সুর করা তারই কথা, কিন্তু উনি ওটাকে কেষ্টদার গান বলেই জানতেন, কারণ কেষ্টদা ওটাকে একটা এমন হাইট দিয়েছিল গানটার যে সেটা ভাবা যায় না। পরে মানবের সঙ্গে কথা হয়েছে, মানবকে আমি বলেছিলাম আপনি জানেন তো আপনাদের এই বাড়ির ওর একতলাতেই কথা ছিলাম, ওই ছাদ উপরের ঘরটাতে এরকম হয়েছিল, বাবা বললেন যে কৃষ্ণদা এই গানটা তো তোমারও, তো বললেন যে খুব দারুণ কথা বলেছেন, আমি ওই গানটা ওই জন্য বহুকাল বহুকাল আমি রেকর্ড করিনি, কারণ ওই উদাত্ত কণ্ঠ ও কাকার পরে আর কারো হয়নি, তো ওইভাবে গাইতে পারবো না, আমি ওটাকে যতখানি সম্ভব আমার রেঞ্জের মধ্যে রেখে আমি ওটাকে আমার মতন করে গিয়েছি, কিন্তু ওটা আমি গেয়েছি ওনার উদ্দেশ্যে। তার কারণ হচ্ছে কি, আমি যখনই গানটা গাই একটা দৃশ্য তো আসে, ওই মহাসিন্ধুর পার থেকে সে নাটকের গান, সিন্ধুর পার থেকে সেই গ্রিকরা আসছে,
সেই দৃশ্যটা মনে আসে, কিন্তু আমার ওটার সঙ্গে সঙ্গে আমার কাকার দৃশ্যটা মনে আসে, কাকা গাইছেন। যাই হোক, তো এই একটা দৃশ্য, এটা আমার জীবনে এটা স্ট্রাগল থ্রু আউট, যতদিন আমি বেঁচে থাকবো এই গানটা আমার সঙ্গে থাকবে, কারণ এটা আমার বাবার বলে প্রিয়তম গান এবং কেষ্টবাবুর বলে প্রিয়তম গান, এবং এটা মান্নাবাবু যেটা খুব সুন্দর করে বলেছিলেন। আচ্ছা, উনি তো আপনি করে বলতেন, তুমি বলতেন না, আমি দু একবার বলেছিলাম যে আপনি তুমি তুমি করে বললি তো পারেন, বললেন না 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 ঠিক আছে ঠিক আছে। তো আমি বললাম যে এটা আপনারও তো গান, তুমি একটা খুব সুন্দর কথা বললেন। দেখো, আমার কাকার একটা ব্যাপার জানো তো, এমনি কি উনি তো চোখে দেখতে পেতেন না, কিন্তু সুর দেখতে পেতেন। চোখে কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু সুর দেখতে পান, কোত্থেকে কোথায় কি যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে। তা আমি নজর করতাম এই গানটা যখন উনি গাইতেন, ওর চোখটা কোথায় কোথায় ট্রাভেল করে। এটা একটা অদ্ভুত জিনিস, যারা মানে কেষ্টবাবুর গান সামনে আপনারা দু একজন হয়তো শুনেছে, সবাই আমি আমার শোনার সৌভাগ্য হয়েছে, আমি জলসাতেও শুনেছি। তো সেই মনে আছে, সেটা বাবার কারণেই, বাবা ওনার ওনার গান থাকলে যেতেন, তো উনি চোখ দিয়ে খুঁজে খুঁজে সুরটা ধরতেন, তো ওই চোখের চলনে কিন্তু গানটা আছে। মান্নাদা আমাকে বলছেন, কাকা যখন ছোটো, উনি বলতেন বাবু কাকা, ছোট কাকা বাবু কাকা বলতেন, যে বাবু কাকা যখন গাইতেন ওর চোখ দিয়ে আমি গানটার চেহারা দেখতে পেতাম। আমি সেইটা ধরবার চেষ্টা করি, পারি না কিন্তু করি, চেষ্টা করি। তো এই মান্নাবাবুর ঘটনাটা 53 সালের বললাম, তখন কিন্তু ওনার বাংলায় কোনো নাম নেই, তার কারণ হচ্ছে বাংলা গান করেনি। উনি 42 না 44 সালে চলে গেছেন বম্বেতে ওনার বাবু কাকার সঙ্গে, উনি তখন ওখানে মিউজিক ডিরেক্টর হতেন বিভিন্ন ছবিতে এবং গানও গাইতেন, কৃষ্ণচন্দ্র দেব কেসিতে, তখন বিরাট নাম, বিরাট নাম। আমি মেয়ে কি বলে বেগম আখতারের সঙ্গে একবার একটা ইন্টারভিউ করেছিলাম কলকাতায়, আমি বেগম সাহেবকে বলেছিলাম নানান কথায় কথা, তো যে গজল আপনি এত কি, তো উনি খুব প্রশংসা করলেন এর, মেহেদি হাসানের, বলে আপনি মেহেদি হাসানের গান শুনেছিলাম? হ্যাঁ, বলে যে আমার মাথার কাছে থাকে কয়েকটা ক্যাসেট, সপ্তম ক্যাসেটের যুগ, ক্যাসেটের কিছু থাকে, আমি দরকার হলে যখন যেটা মনে হয় বাজিয়ে বাজিয়ে শুনি, এত সুন্দর গজল। আর আপনাদের এখানে তো গজল হয়েছে কেন? উনি বলতেন কেসি দে, তো আপনাদের বাঙ্গালেরই আর্টিস্ট আছেন কেসি দে, ওনাকে নর্থ বেঙ্গল নর্থ ইন্ডিয়াতে সবাই জানতো কেসি দে। আমরা যেমন কৃষ্ণচন্দ্র দে বলি, কেষ্টবাবু বলি, অনেক কিছু বলি, কিন্তু ওখানে ওরা বলে কেসি দে। কেসি দে ওয়াজ এ ফেনোমেনন সেই সময় অনেক ছবি তুলে গান গাইতেন। এবং একটা জিনিস আপনারা যারা আগেকার দিনের হিন্দি ছবি দেখেছেন বা খেয়াল করেছেন, তখন প্রচুর ছবি হতো দেব দেবতা এবং মহাপুরুষদের জীবন নিয়ে, এই সন্ত কবীর অমুক তো সন্ত কবিরা বলে ছবি হয়েছিল, তাতে মান্নাদা গিয়েও ছিলেন। এরকম তখনকার দিনে খুব খুব দেব দেবী নিয়ে এবং বড় বড় মহাপুরুষদের নিয়ে ছবি হতো, এবং সেই সব ছবি যখন হতো তাতে মান্নাবাবুর একটা কেষ্টবাবুর কৃষ্ণচন্দ্রদের একটা বাঁধা জায়গা ছিল, ওনাকে দিয়ে সুর তো করানোই হতো, ওনাকে দিয়ে গাওয়ানো হতো। আমার স্মৃতি ওনার অবশ্য বাংলা ছবিতে উনি গাইছেন ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ওইখানে থাকো, অপূর্ব অপূর্ব, উনি নিজে গাইছেন, হিজ অন স্ক্রিন, চোখ অন্ধ গায়কের রোল। আর কি সুন্দর গাইছেন, ওটা একটা কীর্তন, কীর্তনের অঙ্গ, কিন্তু উনি গাইছেন এমন একটা যাকে বলা যায় ছন্দ এবং একটা দোলা দিয়ে, যে ওটাকে একটা সংলাপ বলে মনে হচ্ছে, ছুঁয়ো না ছুঁয়ো না হচ্ছে ওইখানে থাকো, আর সেই হাত দিয়ে নেড়ে নেড়ে দেখাচ্ছিল সেটা খুব সুন্দর। আপনারা যদি কখনো সুযোগ পান, এখন তো অনেক কিছু পাওয়া যায় ফেরত মানে নানানভাবে, আপনারা দেখবেন দেখবেন কি অপূর্ব প্রেজেন্স ছিল কেষ্টবাবুর। কিন্তু কেষ্টবাবু ওকে নিয়ে গেলেন 42-44 সালে অ্যাসিস্ট্যান্ট করে, ওরা বলতো সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট কি আমি জানি না, কিন্তু যাকে নিয়ে কাজ হতো তাকে বলা হতো সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট। তো উনিও সেকেন্ড অ্যাসিস্ট্যান্টে গেছেন কাকার সঙ্গে। কাকা যখনই গান করেন, কোন গান কাকে দিয়ে গাওয়াবেন
মান্নাদার দায়িত্ব হচ্ছে সে গানটা তুলে তাকে শেখানো। তিনি গানটা তুলছেন, তুলে যাকে দিয়ে গাওয়া হবে তাকে ধরিয়ে দিচ্ছেন। সে ওর গান থেকে মানে একটা গলা দিয়ে গাওয়াতে হয়, তো এখন কেষ্টবাবুর হচ্ছে গিয়ে সাংঘাতিক সিরিয়াস মানে যাকে বলে খেয়ালি গান, তিনি গাইলে ওরা বুঝতে পারবে কিনা অনেক সমস্যা থাকে, তো ওনাকে তো ইজি করতে হবে। সেই জিনিসটা মান্নাদা করে দিত, করে 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 ওদের গায়ে গলায় তুলে দিতেন। কেষ্টবাবুর মস্ত বড় ক্ষমতা হলো, মস্ত বড় ক্ষমতা যে উনি খেয়াল জানতেন, খুব ভালো খেয়াল জানতেন। খেয়ালের সঙ্গে উনি কীর্তন জানতেন, কীর্তনের সঙ্গে উনি গজলও গিয়েছেন, কি তার সঙ্গে হিন্দি গান গিয়েছেন। বোম্বেতে যে উনি এত বড় একটা আশ্রয় পেলেন এবং এত ওনার ডাক পড়ত, তার কারণ হচ্ছে উনি নানান রকমের গান জানতেন, সেগুলো সুর করতে পারতেন, আর উচ্চারণ সাংঘাতিক নিখুঁত ছিল, যেটা উনি চিরকাল মান্নাবাবুকে বলে গেছেন, মানা এই উচ্চারণ হলো না, এটা ঠিক কর বলে আবার করালেন, এই উচ্চারণ হলো মারাঠি উচ্চারণ। মান্নাদা নিজে আমাকে বলেছেন, আমার মারাঠি উচ্চারণ তো কাকা তৈরি করে দিয়েছে, কাকা ওখানে থেকে থেকে মারওয়াড়িদের সঙ্গে এই মারাঠিদের সঙ্গে কথা বলে বলে এত সুন্দর কথা বলতেন, মারাঠি কথা আর কি যেরকম চলে আর কি, গানের মধ্যে তো আছেই, হিন্দি তো রয়েছে, উর্দু তো রয়েছে, তো উনি ওসব ওকে শেখাতেন। উনি বলতেন তিনটে জিনিস বাবু একটা মাথায় রাখবে, তিনটে জিনিস কি, এক হচ্ছে গিয়ে তোমাকে সুরটা জানতে হবে, সুরটা নিখুঁত করতে হবে, সুরটা যতক্ষণ তুমি একদম তৈরি না করছো কোনো গানের দিকে যাবে না। দ্বিতীয় হচ্ছে গিয়ে কথা, কথার উচ্চারণ, কথার পরিবেশন, কথার চেহারা এত নিখুঁত করতে হবে যে তুমি যখন গাইছো মনে হবে তুমি মানুষের সঙ্গে কথা বলছো। আর তৃতীয় যেটা হলো, খুব সুন্দর কথা উনি বললেন যে তোমাকে যত রকমের গান আছে তার পেছনে তো একটা জিনিসই ঘোরে, সেটা হচ্ছে রাগ, রাগ রাগিনি, তো তুমি গজল গাও তাতেও রাগ আছে, তুমি ঠুংরি গাও তাতে রাগিনি আছে, রাগ আছে, তুমি খেয়াল গাও, তুমি আধুনিক গাও, যা খুশি গাও, সেটা তো সুরের ওপরে, ওই সুরের একটা চরিত্র আছে, তার পেছনে রাগ আছে, তোমার রাগ শিক্ষা করতে হবে। এই তিনটে জিনিস উনি ঠেসে শিখিয়েছিলেন ভাইপোকে। মান্নাদার সাবে বলতেন না যে আমার যা কিছু শেখার আমি বাবু কাকার কাছে শিখেছি, যা কিছু শেখার বাবু কাকা আমাকে একবারে নিংড়ে দিয়েছে সব জিনিস, কিন্তু বাবু কাকা 47 কলকাতায় চলে এলেন, যার জন্য আমরা ওনাকে পেলাম, 52 সালে ওর গান শুনতে পেলাম, তারপরেও আসরে বসে গান শুনি, তার কারণ হচ্ছে উনি চলে এলেন, উনি বম্বের পাট চুকিয়ে দিলেন, কিন্তু মান্নাদা এলেন না। মান্নাদার মা ওকে বলেছিলেন যে মানা তুমি ওখানে থাকো, তোমার যদি মনে হয় ওখানে থাকলে তোমার গানের চেহারা আরও ভালো হবে বা তুমি আরও বড় জায়গায় পৌঁছবে গান নিয়ে, তুমি ওখানে থাকো, তোমার দেশে ফিরে আসতে হবে না, তুমি যখন যখন বেড়াতে আসবে আসবে, যখন যখন কাজ থাকবে না আসবে, কিন্তু তুমি থাকো। ও মা কিন্তু আর একটা খুঁটি মান্নাদার জীবনে, খুব মস্ত বড় খুঁটি। যাই হোক, মান্নাদা চলে এলেন, মান্নাদা বলছি কেষ্টবাবু চলে এলেন, মান্নাদা ওখানে থেকে গেলেন। তখন মান্নাদার উপরে মান্নাদা কার অ্যাসিস্ট্যান্টের কাজ করছেন সেও একটা রহস্য, অদ্ভুত একেবারে, কী করে কী কপাল নিয়ে লোকটা জন্মেছে ভগবান জানে। সচিন দেব বর্মনের উনি সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট হয়েছেন। সচিনদার যত গান তৈরি করেন, নানান রকম লৌকিক গান এটা ওটা তৈরি করেন এবং হিন্দি সিনেমাতে ঢালেন, তার জন্য যারা গাইতে আসবে তাদেরকে সচিন দেব মানা তুমি ওরে শিখা দাও, ওরে শিখা দাও, ও আর উনি ওই করেন, করে করে ওর গান তুলিয়ে দেন। আর মনে খুব দুঃখ মান্নাদার যে এত করে দিয়ে এত কিছু করে, আর উনি এত ভালো কাজ করতেন, আসি সেই কথায়, সেটা তো শুনলে অবাক হয়ে যাবেন, আমরা খেয়ালই করি না, আসছি তো, এত সুন্দর কাজ করান আমাকে দিয়ে, তা আমাকে তো গাইতে বলেন না, আমাকে তো কোনো একটা চমৎকার গান এটা মানা তুই গা তো বলেন না, এটা যে একটা ওনার একটা কল ছিল সেটা উনি আস্তে আস্তে ধরতে পারলেন। খুব ইন্টেলিজেন্ট, দারুণ রসিক এবং খুব গভীর চলনের লোক ছিলেন শচীন্দ্র বর্মন। আমার তার সঙ্গে কথা হচ্ছে, অদ্ভুত মানুষ, অদ্ভুত ইন্টারেস্টিং মানুষ, মানে ওর সঙ্গে কথা বললে মনে হয় গান বাজনাই হচ্ছে কি আসল কথা,
এই আমরা যে কথাগুলো এখন বলছি, আমি যে কথা বলছি, আপনারা যে কথা বলছি, এইগুলো কিছু না, এগুলো তো সুর নেই। সুর না থাকলে সেগুলো কথা না, সুর থাকলেই কথা। এবারে যার জন্য আমাকে বলেছিলেন শচীনবাবু, খুব সুন্দর কথা উনি বলেছিলেন, জানো তো গাইয়া মানুষ এত ভালো গান করে কেন জানে? ওরা তো গানই কথা কয়, ওরা যে কথা বলে, আপনি যদি গ্রামে যান, পাহাড়ে যান, যেখানে যেখানকার লৌকিক সুর আপনি শোনেন আর কি, ওরা গানের মধ্যেই, কথার মধ্যেই সুর আছে। ওই জন্য ওরা এদের, ওরা কথা এত মিষ্টি লাগে, ওই জন্য ওদের কথা আমাদের মার কানায় ঝুলে থাকে ভীষণ। মানে শচীনবাবু সে আর একটা দিন হবে খুন, যাই হোক, তা শচীন কর্তার সঙ্গে করছেন, কিন্তু শচীন কর্তা ওকে দিয়ে, একে দিয়ে গান তোলাচ্ছেন, ওকে দিয়ে গান তোলাচ্ছেন, আর কিছু ভিড়ের গান, মানে চার পাঁচজনে গাইছেন, সেসব গান করাচ্ছেন, কিন্তু একটা নায়কের গলায় তো গাওয়াচ্ছেন না। খুব অভিমান ছিল। কিন্তু মশাল বলে একটা ছবি হলো 1947-এ, মশাল বলে একটা ছবি হলো, উপর গগন বিশাল, খুব সুন্দর গান, কি ভালো গান, মানাদা শেষ দিন পর্যন্ত এই গানটা কিন্তু জলসায় গাইতেন, তুমি হয়তো শুনেছ, এটা ওনার খুব ফেভারিট গান ছিল, মানে ওনার প্রথম গান যেটা দিয়ে উনি নাম করলেন, যেটা দিয়ে উনি নাম করলেন, এই গানটা হিট করে গেল। তখন লোকেরা ভাবতে শুরু করে, এই লোকটার গান তো, এ তো মানে নায়কের গলাতেও গাইতে পারে, বড় বড় শিল্পীর গলাতে তো গাইতে পারে, একে তো নেওয়া যেতে পারে, যাকে এই সব চর্চাগুলো শুরু হলো। উনি নিজেই বলেছেন যে আমার এই গানটা থেকে আমি, আমাকে লোকের একটু সিরিয়াসলি নিতে শুরু করলো। কিন্তু 52 সালে যখন আমি ওকে শুনছি, 53 সালে, তখন কিন্তু ওনার বাংলা গান নেই। আর ওইখানে যে যে আসরে বসে শুনছি, সেখানে দু তিনটে কথা আমার এখনও স্মরণে আছে, যেমন কৃষ্ণচন্দ্রবাবু বললেন যে ওর পেছনে বসে, উনি গাইছেন, ওর পেছনে বসে একটি অল্প বয়সী যুবক তার ছাড়ছে, তখন উনি গাইতে 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 আমাদের দিকে তাকিয়ে, মানে বাবার দিকে রাধা তাকিয়ে বললেন, এ হলো মানা, এ আমার ভাইপো, খুব গুণী ছেলে, খুব ভালো গান করে, খুব ভালো গান জানে, আমি ওকে শেখাই, কিন্তু ও বোম্বেতে থাকে, ওই জন্য এখানে কেউ খুব একটা চেনে না, ও আসবে আসবে, এইটুকু উনি বলেছিলেন। এসে তো গেলেন, কত দূরে আর নিয়ে যাবে বলো, কতদিনে হব শান্ত। এই গানটা 52 সালের গান, তখন আমরা 53 সালে ততটা শুনিনি, আস্তে আস্তে যখন এই গানগুলো ঘুরতে থাকলো এর সঙ্গে, এই কূলে আমি আর ওই কূলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যান, এরকম অনেক গান উনি, এই গানগুলোর মজাটা কি জানেন, এই যেটা বলবো বলে আপনাদের থমকে রেখেছিলাম, সেটা হলো মান্নাদা যে কত বড় সুরকার, এইটা মানুষ আজও জানলো না, খুব একটা জানে না। হেমন্তদা খুব অসাধারণ গায়ক, অসাধারণ, ওর তুলনা হয় না পৃথিবীর হয়তো শ্রেষ্ঠ গলা, কিন্তু হেমন্তদা বড় সুরকারও, সেটা অনেকে জানে না, ভাবে যে ওনার সুরগুলো খুব সরল সরল সুর, ওই সরল সুর করা যে কি কঠিন, কি কঠিন আজ মানুষ বুঝতে পারছে। বড় বড় যারা সুরকার তারা এখন স্বীকার করছে যে এই সব সুর আমরা কল্পনাও করতে পারি না, একটা রাগ থেকে ঝটকা মেরে কতগুলো সুর বার করে নিয়ে গান করে দেয়া সহজ, কিন্তু একটা যেটা রবীন্দ্রনাথের, রবীন্দ্রনাথের সুর এত কঠিন কেন, মানে এত সরল কেন, তার কারণ হচ্ছে পেছনে কঠিন চর্চা ছিল, সাংঘাতিক রবীন্দ্রনাথের সুরের এই অসম্ভব দখল, মানে একটা মানুষ কতখানি সুর জানলে অত সরল করে গলার কথার মতন সব করে জানে, আজ যেমন করে গাইছে আকাশ তেমন করে গাবো, মানে এটা যে কোনো মানে তৃতীয় শ্রেণীর সুরকার হলে কি করবে, শুনে শুনেটা মেঘ বা মালাল লাগিয়ে দেবে করে, লোকে ভারী পাবে, চমকে যাবে, কিন্তু একটা গান তার কথার যে কথা সেইটাকে বার করে আনা সুরের মাধ্যমে, এটা রবীন্দ্রনাথ দেখিয়েছিলেন। মান্নাদা বারবার বলে গেছেন, বারবার বলে গেছেন, আমার সঙ্গে কথা তো হয়েছে, কারণ আমি একটু সলিল ভক্ত উনি জানতেন, ওর বাড়িতে আমি কথা হয়েছিল, উনি বলেছিলেন, বলো ওর ও সাংঘাতিক, সাংঘাতিক, উনি তিনজনকে মানতেন, তারপরে আস্তে আস্তে আরও সবাইকে, কিন্তু তিনজনকে মানতেন, ওনার ওনার জীবনে প্রথম পুরুষ হচ্ছেন সুরকার এবং সঙ্গীত শিল্পী হচ্ছেন রবীন্দ্রনাথ, যার সুরের তুলনা হয় না, তারপর নজরুল, নজরুলকে খুব মানতেন,
ভীষণ মানতেন, কারণ উনি তো একটু ওই রাগাঙ্গের গান তো খুব তৈরি করতেন এবং গাইতে ভালোবাসতেন। তো উনি বলতেন রাগকে এত সুন্দর ব্যবহার করেছেন, তারপর গজলকে ঠুংরিকে প্রায় সেই রকমই রেখে দিয়ে তাকে বাংলা করে এমনভাবে আত্মীকরণ করেছেন, এটা ওর কাছে খুব মজার ছিল। উনি বলতেন দেখো আমাকে বাংলা, আমি একটা হিন্দি ঠুংরি বা একটা হিন্দি কীর্তন যখন আমি বাংলায় করছি তখন শুধু কি আমি ভাষাটা বদলাচ্ছি তা তো নয়, তার সঙ্গে সঙ্গে তার ভেতরে অনেক আদর করে তার অনেক রহস্য আমি বার করে আনছি। আমরা বাংলা গানে সেটা করতে হবে, সেটা আমরা পারি না বলে হয় না, কিন্তু যারা পারেন যারা পেরেছেন এটা ইনি পারতেন, নজরুল সাহেব পারতেন। নজরুলকে বলা হয় যে এটা তো আর মুশকিল হচ্ছে গিয়ে আমাদের এই রিভিউ লেখা বা সমালোচনার মধ্যে একটা অদ্ভুত বাতিক রয়েছে, অমুক রাগের অমুক অমুক গানের রবীন্দ্রনাথের গানও ভাঙা গান ভাঙা গান করে ওর গানগুলোকে, যেটা আমাকে ইয়ে বলেছিল বলো তো ওই যে শান্তিনিকেতনের ওই যে বলো না এখন কেমন নাম করা গাইয়ে শান্তিনিকেতনের, হ্যাঁ তো আমাকে বলছো শঙ্করদা এটাই ভাঙা গান করে এত বলে কেন বলুন তো, উনি তো ভেঙে ওটাকে নিজের করে নিয়েছেন। ভাঙা বলতে আমরা এটা সোর্স দেখাই বা যে গাছ থেকে নেমে এসেছে সেটা আমরা দেখাই, কিন্তু একটা জিনিস আমরা তো ভাঙা গান বলে ওটাকে চিহ্নিত করা মানে হয় না, রবীন্দ্রনাথ যখন ভেঙে ওটা নিজের রবীন্দ্রনাথ হয়ে গেছে। মোহন সিং আমাকে বলছেন যে শঙ্করদা এই ভাঙা গান বললে না আমার কি যেরকম মনে হয় যেন রবীন্দ্রনাথকে ছোট করছে। ভাঙা গান ঠিকই আছে, ভাঙা গান ওটা পরিচয় ভাঙা গান ঠিকই আছে, কিন্তু সবসময় ভাঙা গান সবসময় উচ্চারণ করাটা মনে হয় যেন রবীন্দ্রনাথ ওটাকে যে নতুন করে দিয়েছেন সেটাকে একটু কম বলা হচ্ছে। যাক এটা হলো উনি আমাকে মান্নাদা আমাকে নজরুল সম্পর্কে বলছেন যে ভাঙা গান উনি করেছেন ঠিকই, উনি ঠুংরিকে নিয়ে এসেছেন একেবারে প্রায়, সেটা তো অতুল প্রসাদও করেছেন হিন্দি ঠুংরি কি অপূর্ব উনি বাংলায় করেছেন, সেগুলো শুনলে ওই গানগুলোতে আমরা ফেরত যাই, কিন্তু এই গানগুলো যে মজা যেটা আমাদের ছিল না, এই সুন্দরভাবে বাঙালি ঠুংরি বাঙালি কীর্তন বাঙালি গজল বাঙালি সবচেয়ে বড় কথা রাগাশ্রয়ী গান, হ্যাঁ আমাদের তো এরা বানিয়ে দিয়ে গেলেন, তৈরি করে আমাদের ঘর ভরে দিয়ে গেলেন। তো মান্নাদা এই জিনিসটাকে খুব রেলিশ করতেন, মান্নাদা রাগ গাইতে খুব ভালোবাসতেন, যেটা ওই বলেছিলেন তিনটে জিনিস ওর কাকা বলেছিলেন বাবু কাকা যে তিনটে জিনিস আমার রাখতে হবে শেষ হচ্ছে রাগ, তুমি যত রাগ জানবে তুমি জানবে তত তোমার ভাষা বড় হচ্ছে। আমাদের কীরকম যে আমরা যত বই পড়ি আমাদের ভাষাটা বড় হয়, যার জন্য লেখকরা খুব বই পড়ে, কেন বই পড়তে পড়তে নানান রকম ভাষার সঙ্গে যোগাযোগ হয়, সেই সংলাপ এভাবে হচ্ছে বর্ণনা এভাবে হচ্ছে নানান রকম ডিসক্রিপশনের মধ্যে দিয়ে ভাষার একটা অন্য চেহারা দেখা যায়, তো সেগুলো মাথার মধ্যে আস্তে আস্তে স্থান করে নেয়। ঠিক সেরকম আমরা যখন গানও করি আমাদের গানটা তো একটা ভাষা, শেষ অবধি ওটা একটা ভাষা, আমরা ওটাকে গান বলি ঠিকই কিন্তু গানটা তো একটা কথার উপরে রয়েছে, একটা সুরের উপরে রয়েছে, একটা ভূমির উপরে রয়েছে, এইটাকে উনি খুব মহামূল্যবান বলতেন। এবার হলো কি উনি যখন কলকাতায় গান শুরু করলেন বাংলাতে, আমার এখনো মনে আছে ওনার সঙ্গে একদিন কথা খুব দুপুরবেলায় একটা আসরের পর আমরা বসে গল্প করছিলাম ওই ইয়েতে নর্থ ক্যালকাটার একটা হলে, তো উনি একটা খুব সুন্দর কথা বললেন, আমি পাশাপাশি বসে কথা হচ্ছিল, তো একদিন ছবি তুলছিল মানে দাঁড়া আমার একটা অন্য কথা ভাবছি ছবি তুলো না বলে তাকে থামিয়ে দিলেন, দিয়ে বললেন জানেন একটা কথা বলি আপনাকে, এই যত আমরা গানের কথা বলি আমরা একটু রাগের কথা বলি একটু সুরের কথা বলি কথার কথা বলি, কিন্তু আমি যখন বাংলা গানে এলাম আমার তো নাম নেই, হিন্দি গানে আমার নাম আছে তাই ভাবে ও তো বোম্বেতে নাম করেছে ওকে দিয়ে আর বাংলা গান কি করে হবে, তখন আমি ঠিক করলাম বাবু কাকার মতে, বাবু কাকাই আমাকে বলেছিলেন হ্যাঁ তুই বাংলা গানে আয় এসে তুই একটা কাজ কর তুই নিজের সুর নিজে কর, সেই সুরগুলো যে কিশোর হলো অবিশ্বাস্য
ওই একটা যেটা বললাম কত দূরে আর নিয়ে যাবে বলো, তারপরে এই পারে আমি আর ওই পারে তুমি, মাঝখানে নদী ওই, তারপরে এরকম আটখানা গান, অপূর্ব গান সব। আমার ছোটবেলা থেকে, ছেলেবেলা থেকে যখন বাংলা গান মন দিয়ে ভালোবেসে শুনছি, এই আমার তিনটে মানুষের মধ্যে আমাকে ঘুরতে হচ্ছে, হেমন্তদা, মান্নাবাবু আর মানবদা। মানবদার এই আমি এত যে তোমায় ভালোবেসেছি, তারপরে বারে বারে কে যেন ডাকে, আর মান্নাদার অপূর্ব সব বাংলা গান আমার স্মৃতিতে আছে। এটা গর্বের সঙ্গে বলি, এখনো রেকর্ডটা আমার বাড়িতে আছে, এলপি। আমার বাড়িতে গিয়ে খুঁজে আজকে দেখিয়ে দেবো আবার, আমার দিননিকেও দেখেছে বোবার। মান্না দে হিটস বলে 1962 এলপি বেরোলো, মান্না দে হিটস, এত সাকসেসফুল রেকর্ড খুব কম হয়েছে বাংলা গানের। প্রত্যেকটা গান, 12টা গান, 12টা করে অসাধারণ। কেন বলছি? তার কারণ হচ্ছে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি 1968-69, আমাদের ক্লাস যখন ভাঙত, একটা পিরিয়ড হলো আর একটা পিরিয়ডের মধ্যে একটা গ্যাপ আছে, আমরা কফি হাউসে যেতাম আড্ডা মারতে, কিন্তু সেদিন সেই সময়ে যেতাম না যখন আমাদের একটি ছেলে ছিল, অপূর্ব মান্নাদের গান গাইত, অপূর্ব গান গাইত। ও যখন বসে ওই টেবিল বাজিয়ে গান ধরতো, আমরা দরজাগুলো বন্ধ করে দিয়ে সব ওখানে এক কাট্টা হতাম, কি গান সেই তো আবার কাছে এলে, এতদিন দূরে থেকে কি সুখ বলো না তুমি, বলো না কি সুখ তুমি পেলে, সেই তো আবার কাছে এলে। তারপরে মানে প্রত্যেকটা গান আজ মনে হবে গতকালকে রচনা হয়েছে বা গাওয়া হচ্ছে। মানাদের একটা ব্যাপার ছিল, মানে হেমন্তদের আমার খুব সুন্দর ভরাট একটা ব্যারিটোন গলা ছিল, আমি বলি ব্যারিটোন টেনার, মানে ভারী গলা কিন্তু মধুর গলা, উপরে উঠলে খুব একটা মধুর একটা সংযোগ হয়, খুব সুন্দর গলা। আর মান্নাদের ছিল ভারী সুন্দর, যেটা ওনার, যে কারণে উনি ওনার কাকাকে বলতেন কাকার মতন দড় গলা, খোলা গলা, তো আমার নয়, আমাকে চরণের গলা তৈরি করতে হয়েছে। চরণের গলা হচ্ছে গিয়ে গেয়ে গেয়ে গলাটাকে তুমি দেখাবে, অর্থাৎ যখন তুমি গাইছো তোমার গলার ঢেউগুলো দেখিয়ে দেবে, তোমার গলার চরিত্র কী, তোমার গলার সুর কী, তোমার গলার বয়ান কী। তো কী করছেন উনি, উনি এইসব গানগুলো যখন, হ্যাঁ আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়, চোখে জল আসে, সত্যি চোখে জল আসে এইসব গানে। তারপর আর একটা গান অপূর্ব, এই গানটা তো মানে শুনলে, মানে এখন যদি, মানে এর পরে যদি কখনো মান্না দেখা নিয়ে বক্তৃতা করি, আমি যেটা করব, আমি ওই পয়েন্টিং করে একদম তৈরি করে আনবো, ওই যখন যে গানটা হবে সেটা আমি ওখানে ওনার মুখে বাজিয়ে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন কি জিনিস, মানে ভাবা যায় না। আমি সাগরের বেলা তুমি অশান্ত ঢেউ, বারে বারে শুধু আঘাত করিয়া যাও, এই সব কারণে মান্নাদা সম্পর্কে একটা ধারণা হয়ে গিয়েছিল যে মান্নাদা মানে কান্নাদা, উনি কাঁদিয়ে ছাড়বেন, মানে ওনার গান শোনা মানে চোখের জল ফেলা, এটা কিন্তু সত্যি কথা, এটা নিয়ে কোনো বাড়াবাড়ি নেই। ওটা ঠাট্টা করে বলতো আমাদের বন্ধুরা যে মান্নাদা মানে কান্নাদা, মানে উনি কাঁদাবেনই, কিন্তু তা নয়, উনি কান্নাটা, উনি কান্নাটাকে মনে করতেন, চোখের জলটাকে মনে করতেন, কান্নাটাকে মনে করতেন, ওটাই হচ্ছে গিয়ে গানের একটা অশ্রু অঙ্গ। মানে একটা কীর্তন গাইছি অথচ চোখে জল নেই, সে কীর্তন কিন্তু প্রাণ পায়নি। মান্নাদার গান যদি একতরফ এক, মানে কোনো শিল্পী সেরকম আর কি সত্যিকারের ভালো শিল্পী মান্নাদার গান গাইছে, জ্যোতি গাইতো, জ্যোতি প্রকাশ চলে গেছে, জ্যোতি করতো, জ্যোতিকে আমি বলেছিলাম তুই গিয়ে কাঁদাতে পারিস, তো বলেছিল যে মান্নাদার মতো তো পারবো না, কিন্তু চেষ্টা তো করি, অন্যরা না কাঁদুক আমি নিজে কাঁদি, এইসব বলতো এগুলো ঠাট্টা। কিন্তু কথা হচ্ছে এই যে আপনারা যদি মান্নাদের গান পর পর শোনেন, তারপরেই মনে হবে, যদি ভালো রেকর্ডিংয়ে থাকে এবং আওয়াজটা যদি ভালো থাকে, তাহলে সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন মানে ভেতরের কান্নাটা কি। আর মজা হচ্ছে এই এই গান গাইবার জন্য ওকে খুব নির্ভর করতে হতো প্রথম দিকে গৌরী প্রসন্ন মজুমদারের উপর,
গৌরীদাইকে সেই অপূর্ব গান লিখে দিয়েছিলেন, সেই দুঃখের গানটা যেটাই প্রথমে বলছিলাম, কত দূরে আর নিয়ে যাবে বলো, কতদিনে হব শান্ত। কিন্তু তারপরে যেটা হলো, ওনার একটা খুব সুন্দর রহস্যময় সম্পর্ক হলো, রহস্য মানে খারাপ অর্থে নয়, মানে মজা করে ওরা ঠাট্টা ইয়ার্কি করতেন, কিন্তু খুব ভালো সম্পর্ক পুলকবাবুর সঙ্গে। পুলকবাবু কিন্তু ওর সেরা গানগুলো মান্নাদের জন্য গিয়েছেন, তুলেছেন, এটা ঘটনা। আমি পুলককে বলেছি, পুলকবাবু আমার খুব বন্ধু ছিলেন, পুলককে আমি বলতাম যে সব ভালো গান তো ঢেলে দিয়েছেন মান্নাদাকে, বললো কি করবো, লোকটার সঙ্গে এমন একটা বন্ধুত্ব হয়ে গেছিল, মানুষটাও এত ভালো, আর কোনো কষ্টের গান, এটাই হচ্ছে অ্যাকনলেজমেন্ট, কোনো কষ্টের গান, দুঃখের গান তৈরি করতে গেলে মান্নাদা চোখের সামনে চলে আসত, যার জন্য মান্নাদার এটা অদ্ভুত ব্যাপার। আপনারা এখন তো সবাই আপনারা ইয়ে দেখেন না, সোশ্যাল মিডিয়া তো হ্যান্ডেল করেন, তাই দেখবেন মান্নাদের সব গান আছে, তার মধ্যে কয়েকটা গ্রুপ আছে, সেগুলোকে বলা হয় স্যাড সংস। মান্নাদারই এরকম, আর কারোর আছে কিনা আমি জানি না, স্যাড সংস অফ মান্না ডে, স্যাড সংস অফ মান্না ডে। কেন? তার কারণ হচ্ছে কি, এত কষ্টে দুঃখে চোখের জলের গান এক নাগাড়ে আর কোনো শিল্পী গেয়েছেন বলে আমি জানি না। রবীন্দ্রনাথের একটা ব্যাপার বলি, রবীন্দ্রনাথের গান তো খুব কষ্টের গান, চোখের গান, চোখের জলের গান, খুব কষ্টেরই গান, দুঃখ রাতে কে নাথকে ডাকিলে, কিংবা চির সখা ছেড়ো না মোরে ছেড়ো না, এইসব গানগুলোর মধ্যে যারা কষ্ট দুঃখ আছে। কিন্তু যদি মন দিয়ে দেখেন স্পেসিংগুলো, এই দুঃখের গানগুলো কিন্তু রোজ যিনি করছেন তা কিন্তু নয়, আজ একটা হলো তারপর অনেক অন্যরকম গান হলো। যেমন একটা ঘটনা বলি, একটা অংশ বলি, সেটা হচ্ছে ওনার জীবনের সবচেয়ে কষ্টের সময় যাচ্ছে 1902-1910 সাল। ওনার কন্যা মারা গেলেন, স্ত্রী মারা গেলেন, রেণুকা মারা গেলেন, স্ত্রী মারা গেলেন, বাবা মারা গেলেন 1905 সালে। 1907 সালে শনি মারা গেল, ওনার খুব প্রিয় পুত্র। উনি কিন্তু কোনো কবি দুঃখের গান লিখছেন না, একটাও লিখছেন না, বরং 1905 সালে যখন এ হলো, বাবা মারা গেলেন, সেই সময় ওই 23 দিনে 13টা অসাধারণ গান লিখলেন বঙ্গভঙ্গ আন্দোলনের দ্বারা প্রাণিত হয়ে, অর্থাৎ দেশাত্মবোধক গান, অপূর্ব সব গান। ওই 1905-এ বাংলা ভাঙার একটা ব্যাপার হয়েছিল, তো তার প্রোটেস্টে উনি একের পর এক গান গেয়ে গেলেন, করলেন 23 দিনে 13টা গান। কিন্তু উনি দুঃখের গান করছেন না। 1910 সালে যখন ওর ছেলে, বড় ছেলে বিয়ে হচ্ছে 1910, তখন আবার ফিরে এলো দুঃখের গান। ভাবুন, 1902 থেকে এত দুঃখের মধ্যে দিয়ে পাস করছেন, কোনো দুঃখের গান নেই, 1910-এ যখন ছেলের বিয়ে হচ্ছে উনি আবার দুঃখের গানে ফিরে এলেন। অর্থাৎ দুঃখের গানটার যে টানটা, সেটা কখন আসে সেটা শিল্পী ছাড়া কেউ জানে না, এবং সেটা কোনো নিয়মে আসে না, বেনিয়মেই ঘটে। অনেক সময় খুব আনন্দের মধ্যে মানুষের দুঃখ আসে, আনন্দের মতো মনে পড়ে যায় অনেক স্মৃতি, যেগুলো দুঃখের স্মৃতি, তাতে সেই স্মৃতিগুলো আবার উথলে ওঠে গানের সুরে, এইরকম ঘটে। মান্নাদার একটা ব্যাপার, মান্নাদা সুর করলেই, আমি তো বললাম যে কেউ জানে না এই ব্যাপারটা, মান্নাদা যে কত অসাধারণ সব গানের সুর করেছেন, বিশেষ করে ওনার নিজের সব দুঃখের গানগুলো, অল টাইম হিটস। উনি 70-এর দশকে ওনার গান কমে এলো, তখন উনি আর করতেন না, মানে বিশেষ করতেন না, তারপরে ওই হৈমন্তী একবার উনি নিজের জন্য গানটা বেঁধেছিলেন, সুর কথাটা এসে উনি করেছিলেন, তা হৈমন্তী বলেন আমাকে একটা গান দিন, তখন উনি নিজের গানটা বলে তাহলে তুই নে এটা বলে ওকে গানটা দিয়ে দিয়েছিলেন। তো কিন্তু উনি যখন 50s-এ এবং 60s-এ যখনই সুর করছেন, কি অপূর্ব সুর! আমি এই গানগুলো কেন এত ভালোবেসেছিলাম এখন বুঝতে পারি, তার কারণ হচ্ছে কোনো গানটাই কিন্তু আর একটা গানের মতন নয়। কথাগুলো বিভিন্ন লোক লিখেছেন,
প্রণব রায় লিখেছেন, গৌরীবাবু লিখেছেন, পুলকবাবু তো লিখেই ছেনে, শৈলবাবু কোনো দুঃখের গান লেখেননি কিন্তু ওনার জন্য, শৈলবাবু কিন্তু যা ওনার নিজের স্টাইলের গান করেছেন সেগুলো উনি গিয়েছেন, এরকম আর যারা করেছেন সবাই মান্নাবাবুর গান মানে হচ্ছে গিয়ে বুকে ধাক্কা মারা গান, এইটা বুঝে নিয়ে করুণ গান লেখা হয়ে গেলে মান্নাবাবুর কাছে চলে যেতেন, এইটা আপনি করুন, আর ওনাকে এইটা আপনি করুন মানে হচ্ছে গিয়ে কাউকে দিয়ে করান না, আপনি নিজেই সুর করুন, এই করে উনি প্রচুর সুর করেছেন। আমি সাগরেরও বেলা তুমি অশান্ত ঢেউ, বারে বারে শুধু আঘাত করিয়া যাও, এটা একটা বিচ্ছেদের গান, বিচ্ছেদের গান, কিন্তু এর মধ্যে একটা ছোট্ট একটা বলা যেতে পারে ন ছল্লা আছে, একটা ভালোবাসার মানুষকে বলা হচ্ছে তুমি অশান্ত ঢেউ, তুমি আমাকে শুধু ধাক্কা দিয়ে যাও, কষ্ট দিয়ে যাও, জানি না তোমার কি এর মধ্যে কি বিবেচনা আছে, কিন্তু তুমি আমাকে আঘাত দিয়ে আনন্দ পাও। তারপরে যেটা আমার মানে মান্নাবাবুর এই সুরের মধ্যে যেটা অদ্ভুত জিনিস আবিষ্কার করেছিলাম সেটা হলো যে উনি খুব বেশি যন্ত্রাণু সঙ্গ রাখতেন না, এটি যদি খেয়াল করে দেখেন তার কারণ হচ্ছে গিয়ে যন্ত্র দিয়ে একটা বেহালা দিয়ে খুব কাঁদানো যায় খুব সুন্দর, কিন্তু বেহালাটাকে যদি জায়গা মতো স্ট্রোক না করানো যায় তাহলে হবে না, এখানে বসে আছে ও বলতে পারবে ওদের মানে ওদের কিরকম তটস্থ হয়ে থাকতো তো মান্নাবাবুর গানের সঙ্গে, তার কারণ হচ্ছে গিয়ে মান্নাবাবুর গান মানে হচ্ছে গিয়ে যেখানে যেটুকু দরকার সেইটুকু প্রয়োজন ওইখানে দাও, তার বেশি না, উনি অদ্ভুত মানে ওনার চরিত্রটা এরকম, কিন্তু উনি নিজে তো উনি তো পালোয়ানগিরি করতে করেছেন একসময়, উনি পালোয়ানি মানে উনি কুস্তি শিখেছিলেন ওনার পাড়ার সে বিখ্যাত গোহ মশাইয়ের কাছে, হ্যাঁ গৌর গোহ তার কাছে কুস্তি শিখেছিলেন, এবং তাই বলতেন নানান রকমে, আমার সামনে একবার বলেছি এঁকে তাকে যে জানিস তো আমার কিন্তু কুস্তি করা দেহ, হ্যাঁ একটা গাঁটটা মারলে তুই উঠে বসতে পারবি না, এসব বলতেন ঠাট্টা করে বলতেন, এই জার্নালিস্টদের বলতেন ফটোগ্রাফারদের বেশি বিরক্ত করলে বলতেন এসব বলতেন, কিন্তু ওনার ভেতরটা ছিল একেবারে উল্টো, একটা বিরাট শক্ত শরীর ভেতর একটা অত্যন্ত নরম, যার জন্য এই বলছে এই যে গৌতমে গৌতম যেটা করেছে বই ওনার সঙ্গে এই বইটাতে এত কষ্টের কথা উনি বলেছেন সমানে, ওর মার কথা বলতে গিয়ে, কৃষ্ণবাবুর কথা বলতে গিয়ে, নিজের কথা বলতে গিয়ে, উনি একটা জিনিস ছিল সেটা মানে উনি চলে গেছেন এখন বললে খারাপ শোনায়, তবু বলি খারাপ শোনায় মানে ওই অর্থে আমি তো ওনাকে অত্যন্ত ভালোবাসি শ্রদ্ধা করি, সেটা হচ্ছে গিয়ে উনি একটু সেলফ ড্রামাটিক ছিলেন, উনি আসর জমাবার যেমন গান দিয়ে জমাতেন উনি নিজেকে কথা বলে জমিয়ে নিজের দিকে রস টানতেন, এটা আমার একটা ইয়ে ছিল মজার জিনিস, এটা আমরা এনজয়ও করতাম, তার কারণ হচ্ছে উনি বলতেন একবার আমার সঙ্গে ফটোগ্রাফার গিয়েছিল অরুণ বলে তাকে বলেছিলেন তুই জানিস তো অরুণ চ্যাটার্জি, ওকে বলে এই আমার এটা টিভি রাখ টিভি রাখ টিভি রাখ, মানে টিভি রাখ আমার হাতটা কত শক্ত, হ্যাঁ কিন্তু মনটা হচ্ছে ততোধিক নরম, তার কারণ হচ্ছে এই গানগুলোতে যে বেহলা বলে খেয়ালে একটা জিনিস আছে বেহলাওয়া মানে বইয়ে দেওয়া, খেয়ালে তানের তান তো রয়েছে আলাপ তো সেটা একটা অন্য অঙ্গ সেটা তো খেয়ালের ভেতরে নয়, বাংলিশ যখন গাইছেন বাংলিশের মধ্যে একটা বেহলাওয়া থাকে এরকম বয়ে যাওয়া নদীর ঢেউয়ের মতন, সেই বেহলাওয়াটাকে উনি কিন্তু আধুনিকে আনতেন, আমি সাগরেরও বেলা তুমি অশান্ত ঢেউ, এইটার মধ্যে একটা বেহলাওয়া আছে, এটা কেন শিখেছেন উনি কার কাছে শিখেছেন যদি বলুন, একদিন তো আর হয়নি উনি সামান্য আপনার শিখেছিলেন কার কাছে, না আমান আলী খানের কাছে, উস্তাদ আমান আলী খান হচ্ছেন একটা মস্ত বড় পণ্ডিত যার অনেক কিছু আমির খান সাহেব নিয়েছিলেন, তার বিখ্যাত গান হংসধ্বনি সারা পৃথিবী গায়, আমির খান সাহেব সেটার থেকেই তৈরি করেছিলেন জয় মাতে বেলাম, আপনারা যে গানটা শুনেছেন ঋত্বিক বাবুর ছবিতে লাগে লগন হংসধ্বনিতে যখন ফিরে এসছে বম্বে থেকে গায়ক হয়ে অনিল চ্যাটার্জি আসে রাস্তা দিয়ে আসে হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে লাগি লগন, এই গানটা হচ্ছে গিয়ে আমান আলী খানের, তো কৃষ্ণবাবু ১৯৫৩ সালে
মানাকে নিয়ে গেলেন সঙ্গে করে। তবে শিখতে হবে, আমার যত যা শেখাবার আছে তুমি শিখিয়ে দিয়েছি, আর একজন লোক আছে মস্ত বড় গুণী লোক, তার কাছে তুই শিখবি, তাহলে খেয়াল কি বুঝবি, তাহলে খেয়ালের একটা অঙ্গ দেখতে পারবি শেষ পর্যন্ত, বলে নিয়ে গেলেন আমান আলী খান কাছে। আর আমান আলী খান ভীষণ রাগী লোক ছিলেন, ওর গান হচ্ছে মধুর, মধুরতম গান, মানে ভাবা যায় না। আমির খান সাহেবের কাছে শুনেছি আমান আলী খানের কথা, আমি বলেছেন যে আপনি, উনি বলেছেন আমার যে মাতে বেলাম তো ওনারই অঙ্গে আমি করেছি, ওনার ওনার ওরা বলেন ওটা ওনার সকল থেকে এই গানটা বেরিয়ে এসেছে হংসধ্বনির। হ্যাঁ, তো তাকে নিয়ে গেছেন ভাইপোকে, গিয়ে বলেছেন একে একটু শেখাবেন, তো উনি কারোর কথা শুনতেন না, আমি শেখাবো কি, তুই কি, আমি যাকে তাকে ধরে নিয়ে এলি হবে, আমি গান শেখাবো, কৃষ্ণবাবু আপনি, কৃষ্ণবাবু আপনি খুব বড় গাইয়ে, আমি আপনাকে মান্য করি, ওকে ওটা শিখ করি, এ কাকে ধরে এনেছে, ও আমার ভাইপো, বলে ভাইপো তো কি গানটা জানে, তো বলছে যে একটু দেখুন না শুনে, তো বলেন ঠিক আছে আগে একটা প্রশ্ন করি উত্তর দে, তখন বলছে কি ইমন কত রকমের, তো এই মাথা চুলকে বলল কাকার কাছে শুনেছিলাম, কাকার কাছে জানি চার রকমের, আরও আছে কি না জানি না, আর চার রকম জানি বলে দিয়েছি, তখন বলছে ঠিক আছে এবার একটা ইমন কর তো, আর একটা মুলতান কর, গাইল তো গলাটা তো খুব মিষ্টি, খুব সুন্দর সুরেলা গলা, মিষ্টি গলা গিয়েছে, তখন বলছে কাল থেকে আমার কাছে আসবি, তার পরের দিন থেকে ডেকে পাঠিয়েছেন, আর বলে দেখ কখন আসতে পারবি, বললো সকালে তো আমাকে একটু খাওয়া দাওয়ার ব্যাপারে এদিক ওদিক করতে হয়, দুপুরবেলা আসবো, দুপুরবেলা গান সকালবেলা আসবি, দুপুরবেলা খাওয়া দাওয়া এখানে করবি, এইসব মানে অদ্ভুত লোকেরা। তারপর গেছেন দুঃখ করে লিখে বলছেন, বলেছেন ওর বইতেও আছে, কিন্তু দুঃখ করে বলছেন যে আমান আলী খান সাহেব যখন আমাকে বললেন আমার শেখাবেন, জানেন তো শঙ্করবাবু না আপনি করে বাবু করে কেন বলতেন আমি জানি না, আমি ওতে অনেক অনেক ছোট, তো উনি বললেন জানেন শঙ্করবাবু মনটা ভরে গেল, মনে হলো আকাশ থেকে চাঁদ আমার হাতে এসে নেমেছে, আমি বললাম আমি কাল থেকেই আসবো। আর খুব কষ্ট হতো সকালবেলা না খেয়ে একটু ব্রেকফাস্ট করে যা পারতাম রাস্তা থেকে কিনে কেটে চলে যেতাম, আর ওনার কাছে গিয়ে ওই যে গাইছেন ওই বৃদ্ধ বয়সে কি গলা লাগাচ্ছেন কি করছেন না করছেন, আমি চুপ করে শুনছি, আর বলে এবার কর এবার কর, কিন্তু কপাল খারাপ। উনি বলছেন ওনার খুব দুঃখ ছিল যে উনি আমান আলী খান সাহেবের কাছে এক মাসের বেশি শিখতে পারেননি, আমান আলী খান মারা গেলেন 53 সালে, তখন উনি বললেন আমার জগৎটা ভেঙে চুর মার হয়ে গেল, বলে আমি যার জন্য তখনই ঠিক করলাম আমি যাই করি আর তাই করি, পয়সা লোকে দিক বা না দেখে আমাকে তো আর কেউ খেয়ালিয়া বলে ডাকবে না, কিন্তু আমি খেয়াল গানটা বাড়িতে গাইব, ঠুংরি আমি বাড়িতে গাইব, ঠুংরি যদি আমি আসরে গাইতে নাও পারি আমি ঠুংরি ভেঙে আমি বাংলা গান গাইব, ঠুংরি ভেঙে আমি হিন্দি গান গাইব, কিন্তু আমি গাইব। আর ধ্রুপদ উনি শিখেছিলেন, ধ্রুপদ উনি শিখেছিলেন, সেটাও একটা বলার কথা, উনি ধ্রুপদ ধামার ওনার এত রাগের সঙ্গে সঙ্গে এত তালের উপরে একটা দখল ছিল, তো উনি ধ্রুপদ ধামারও শিখতে গিয়েছিলেন একজনের কাছে, বাঙালি ভদ্রলোক কলকাতারই, তার কাছে গিয়ে উনি শিখতে যেতেন, বিনে পয়সায় শেখাতেন ওকে, শিখেছেন। আর একজনের কথা উনি বলেছিলেন, তিনি হচ্ছেন আব্দুল রহমান খান, তিনি হচ্ছেন গিয়ে ভেন্ডি বাজারের গায়ক, ভেন্ডি বাজারের গায়ক আব্দুল রহমান, ভেন্ডি বাজার গায়ক মানে কি জানেন তো, ভেন্ডি বাজারের গায়ক মানে হচ্ছে গিয়ে এই আমান আলী খানের কথা যেটা বললাম উনিও ভেন্ডি বাজার, ভেন্ডি বাজার হচ্ছে একটা বাজার, সেই বাজারটা হচ্ছে বম্বেতে, সেখানে ভেন্ডি বিক্রি হয় তাতে বলে, তো বম্বের ওই লোকরা নিজেদেরকে। আমির খান সাহেব যিনি ইন্দোর ঘরানার স্থপতি বলা হয়, তা কেন হচ্ছে ইন্দোর তো তখন ঘরানা হয়নি, উনি শিখেছেন যাদের কাছে, তারা সবাই চলে গেছেন বড় বড় শিল্পীরা যাদের কাছে গান, উনি আব্দুল করিম খাঁকে ওনার গুরু মনে করতেন, কারণ ওর গান শুনে শুনে উনি ওনার গান তৈরি করেছেন আমির খান সাহেব। কিন্তু ভেন্ডি বাজার বলতেন, কারণ ভেন্ডি বাজারের আমান আলী খান থাকতেন, আর আমান আলী খানের অনেক কাজ উনি নিয়েছিলেন, আর এই ভেন্ডি বাজারের আমান আলী খানের কাছে উনি নাড়া বেঁধেছেন এইটা সারা জীবন উনি গর্ব করে বলতেন।
তা আমি যখন উনি আমাকে বলছেন আপনি, আমি বললাম যে আপনাকে নাড়া বেঁধেছিলেন, বলে নাড়া মানে হাতে দড়ি ফড়ি বাঁধেননি, কিন্তু আমাকে এরকম পিঠে হাত দিয়ে নেই এটা কর ওটা কর সেটা কর, এটাকেই আমি মনে করি নাড়া বাঁধা। নাড়া একটা ওর ফিতে বেঁধে দিলে আমার হয়ে গেল তা তো নয়, শিখেছি এক মাস, কিন্তু উনি চলে গেলেন। তখন কী করবেন মনের ওই দুঃখটার কথা রয়েছে, যার জন্য বোম্বেতে যখন উনি গাইছেন 1954-1955 খুব দৌড়ে গাইছেন, ভালো ভালো ডিরেক্টর ওকে দিয়ে গান গাওয়াচ্ছেন, ভালো ভালো ছবিতে ভালো ভালো ছবিতে, কিন্তু নায়কের গলাতে উনি আরো একটু পরে এলেন, সেটা মেহমুদের কীর্তি, মেহমুদ এমন সব গান করতেন, আর সেটা রাহুল দেবেরও কীর্তি, রাহুল দেব বর্মন আবার মান্নাবাবুকে নায়কের গলায় ঠেলে দিলেন যে একে দিয়েই নায়ক করতে হবে, কমেডির গান মানে হাসির গান তোরের গান যাকে বলে। তো যাই হোক, যখন হলো তো 1950s যখন এটা হচ্ছে, তখন আমান আলী খান তো চলে গেছেন, আর তো এ করা যাবে না, তো উনি বললেন আমাকে কিন্তু বোম্বেটাকে দখল নিতে হবে, একটা জায়গা আমায় করতেই হবে। তখন বোম্বেতে বড় গায়ক বলতে কে, বোম্বে সিনেমাতে নাম্বার ওয়ান মোহাম্মদ রফি, নাম্বার টু তালক মাহমুদ, নাম্বার থ্রি মুকেশ, নাম্বার ফোর কিশোর কুমার। কিশোর কুমার উঠছেন, তারপরে তো উঠে তো সবাইকেই উনি সরিয়ে দিলেন কিশোর কুমার, তখন উনি নাম্বার ফোর। তা বলছেন যে এরা তখন চালাচ্ছে পুরো বোম্বে, তা আমি এদের গানগুলো মন দিয়ে শুনলাম, কে কীরকম গায়, কার কী ঢং, কাকে কোন গানে ডাকে, কোন গানকে এরা মানে প্রাধান্য দেয় সুরে গানে, বলে আমি তখন দেখলাম যে আমার একটা জায়গা আছে যেটা এদের থেকে অনেক সুপিরিয়ার, সেটা কি আমি রাগ জানি, আমি রাগাশ্রয়ী গান, আমি আমার দৌড় একেবারে, যদি রাগের গান হয়, যদি খেয়াল ভাঙা গান হয়, যদি ঠুমি ভাঙা গান হয়, যদি সত্যিকারের গজল ভাঙা গান হয়, গজল ভাঙা না গজলই আর কি, এইসব গান হয় তাহলে আমাকে ডাকতে হবে, কারণ সিনেমার গজলকে তো সরল করে নেওয়া হয়, ওটা মানে কথোপকথনের মতন করে ফেলা হয়, ওটা বেগম আক্তারের গজল হয় না বা মেহেদি হাসানের গজল হয় না, মেহেদি হাসান যদিও সিনেমাতে গিয়েছেন, প্রচুর গিয়েছেন, খুব সুন্দর গিয়েছেন, অপূর্ব গান মানে পাকিস্তানের ছবিতে, কিন্তু মানে যখন গজল ব্যবহার করা হচ্ছে, মদন মোহনজি যখন করছেন খুব সুন্দর করতেন, রবি যখন করছেন ওরা ওটাকে কথা শুনে মিলিয়ে সরল করে নিয়ে একদম মানে সহজ করে করে দিচ্ছেন, শুনতেও খুব ভালো লাগে এখন আমরা শুনি। হ্যাঁ, তো যাই হোক, তো এই সব হচ্ছে। তো উনি বললেন আমি হচ্ছে কি একেবারে টেকনিক্যালি কারেক্ট জিনিসগুলোকে গাইব, দেখা যাক কি হয়। এবং সত্যি তাই হলো, যখনই রাগের গান ডাক পড়ছে, হ্যাঁ যেই সুর করছে সে মান্নাবাবুকে ডাকো, আর তখন উনি হয়ে গেছে মান্না ডে বোম্বেতে, তখন ওনার নাম হয়েছে মান্না ডে, ডে সাহকো ডাকো, ডে সাহকো ডাকো, ডে সাহ এসে যাচ্ছে আর ডে সাহ গিয়ে দিচ্ছে। এই যে পড়োশন ছবিতে চতুরা নার বলে যে গানটা যেটা উনি গাইলেন এর সঙ্গে, একটা সুপার ডুপার হিট উইথ কিশোর কুমার, ওই কিশোর কুমার খুব সুন্দর, আরে উনি কিশোর কুমারের খুব ভক্ত ছিলেন, এটাও সত্যি কথা, ভীষণ উনি বলতেন কিশোর তো অদ্ভুত গলা হয় না, উনি মানতেন যে গলা মানে যাকে যেটা মেহেদি হাসানও বলেছিলেন যে সত্যিকারের গলা কণ্ঠস্বর যাকে বলা হয় সেটা সাবকন্টিনেন্ট সবচেয়ে ভালো হচ্ছে হেমন্ত দার, আর কিশোর কুমারের গলা হচ্ছে গিয়ে একটা গলার মধ্যে যে কত কিছু হয়, হতে পারে, করানো যায়, করা গেছে, আর সুরে সুরে গলার একটা বলা যেতে পারে বানাওটি যাকে বলে, একটা বানানো হয়েছে গলাটাকে এমন সুন্দর করে বোঝানো যায় যে কোনো জায়গাতে যে কোনো কথাকে একটা লাইফ দিয়ে দেয় দোড়াঙ্গন করে একেবারে। তো এই জিনিসটা কিশোরের ছিল, উনি কিশোরের খুব ভক্ত ছিলেন, তো উনি কিশোরও তাই করতেন, কিশোর মানাদা মানাদা করতো, কিন্তু গাইবার সময় খুব হাসি হাসাতেন ওকে, সেটা আবার মানাবার যে কিশোরের সঙ্গে গান গাওয়ার বিপদ হচ্ছে গিয়ে যে কোনো সময় ও নিজে হাসবে না, কিন্তু হাসিয়ে দেবে, নিজে হাসছে না, এটা এমন মজার কথা বলবে হাসতে হাসতে আমার গলা সুর বেরিয়ে গেল। তো যাই হোক, এসব হতো আর কি, তখনকার দিনের যুগটাই অন্যরকম ছিল, ভালো মানুষের ভালোবাসার যুগ একটা। তো মান্নাবাবু যেটা বললেন যে আমাকে জানেন তো রাগাশ্রয়ী গান গাইতে হবে, সেই রাগাশ্রয়ী গান কি হতে পারে, উনি যে কটা রাগ জানতেন, বেশ কিছু রাগ জানতেন, বেশ কিছু কম, কিন্তু ওনার প্রিয় রাগ ছিল যেগুলো, তো তখন উনি যেটা অদ্ভুত একটা ব্যাপার করলেন,
বললেন যে আমাকে যেসব গান ওরা দেয়, যেহেতু আমি মিউজিকের অ্যাসিস্ট্যান্ট ছিলাম, সেই জন্য যখন কোনো ডিরেক্টর আমাকে ডাকে যে এই গানটা আপনাকে করতে হবে, আমি তার সঙ্গে 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 একটা ওই গানটাকে বানানোর চেহারাও তৈরি করে ফেলি এবং তারা পছন্দ করে। তার কারণ আমি যে থ্রোটা দেব, আমি যে ওঠানামাটা করব, আমি যে বইয়ে দেওয়াটা করব, হ্যাঁ, এটা একদম ক্লাসিক্যাল, যার জন্য ওনার একটা গান আপনারা জানেন দরবারে কানাডায় ওনাকে ওনাকে সেরা শিল্পী নির্বাচন করা হয়েছিল। হ্যাঁ ওই যে দরবারে কানাডার যে অপূর্ব গানটা, তো হ্যাঁ হ্যাঁ ঝনক ঝনক বাজে পাইলিয়া, তো এটা ঝনক ঝনক পায়েল বাজের একটা গান ছিল, এটা কিন্তু ওই ওই ছবির গান নয়, এটা অন্য ছবির গান, কিন্তু ঝনক ঝনক পায়েল বাজাতে ঝনক ঝনক মোরে বাজে পাইলিয়া আগে এটা আগে ছিল, কিন্তু সেটা ছিল একটু তারানা গোছের মতন, একটু একটু ওই উপরের দিকে এবং তারা দ্রুত ইয়েতে, এবং সেটা আমার ধারণা ততটার দরবারি নয় যতটা আড়ানা, কিন্তু উনি দরবারি করে গাইলেন একদম আশ্চর্যভাবে, খুব সুন্দর করে গাইলেন, সেবারে উনি সেরা গায়ক নির্বাচিত হলেন। গান উনি কীরকমভাবে ধরতেন তার একটা চেহারা হচ্ছে, উনি নিজে যে গানগুলো করেছেন, আমাকে একবার বলেছিলেন ওরা ওরা একটা, আমি সেদিন বলছিলাম ওর সঙ্গে গল্প হচ্ছিলাম, আমি বলছিলাম ওর বাড়িতে একদিন গেছি 1976-এ, সে বছর উনি একটা গান করেছেন প্রভাসবাবু ওর দাদা তাতে সুর দিয়েছেন, আর গানটা বড় সুন্দর, সেই গানটা নিয়ে উনি বলছেন যে এই গানটা এবারে পুজোতে গাইলাম, ওনার পাশে তখন ওই নিচের ঘরটায় বসে আছি আমরা, আমার সঙ্গে আমার ফটোগ্রাফার আছে বসে আছেন, আনন্দলোকের একটা পুজোর পুজোর লেখা করার জন্য গিয়েছিলাম, তো উনি সামনে বসে আছেন, ওর পাশে বসে আছেন গৌরী প্রসন্ন মজুমদার, আর তার পাশে বসে আছেন রাধাকান্ত নন্দী ভাবুন, একটা পুরো বরাজ দেবরে যুগ বসে আছে আমার সামনে। তো খুব গল্প চারটা হচ্ছে হচ্ছে, তা আমি তখন বললাম যে এই নান্দ আপনি জানেন তো আমার এই রাগটা আমার খুব প্রিয় রাগ, আপনি এটা আনন্দী রাগ, এটা আমার খুব প্রিয় রাগ রাগিনী, তো এই রাগিনীটা আমার খুব মানে শুনে খুব, কি দেখলে তুমি আমাতে, কি দেখলে তুমি, হ্যাঁ কি দেখলে তুমি আমাতে, তো হ্যাঁ হ্যাঁ তাই তো, তো কি দেখলে তুমি আমাতে, কি সুন্দর গান, আমি বললাম এত ভালো আপনি করেছেন এটা, বলে হ্যাঁ করেছি, তো আমার তখন আবার আমির খাঁ ফেস চলছে, আমির খাঁ সাহেবের সঙ্গে অনেক ইন্টারভিউ করেছিলাম, তারপর তো চলে গেলেন 1974 সালে, তো তার 2 বছরের পরে আমি বললাম আমির খাঁ সাহেবের গলায় আমি নান্দ শুনেছি, জলসায় শুনেছি, ঘরে শুনেছি, উনি বললেন ওরে বাবা, মানে এই এই ভদ্রতাটাই চলে গেছে, হাতটা তুলে এরকমভাবে নমস্কার করে আমার এখনো মনে আছে, কি সুন্দর মা তার কথা আপনি বললেন বাবা রে বাবা, হ্যাঁ উনি তো আমার গুরুর থেকেও গুরুর পাশাপাশি, গুরু মানে আমান আলী খাঁ, আমান আলী খাঁ গান তো উনি মানে ওই হংসধ্বনি নিয়েছিলেন, বলে যে হ্যাঁ ও সাংঘাতিক, আমি তো ওটা যেটা চলিত সুর মানে যেটা চলে বললেই আনন্দী বললে যেটা হয় সেটা করেছে, তারপরে বললেন যে ইয়েকে বললেন পাশে বসেছিলেন তবলাও ছিল রাধাকান্তকে, রাধু একটা ধরতো ধরতো ধরত, রাধু ধর ধর করে ধরল, আর উনি গাইলেন হারমোনিয়াম নিয়ে কিচ্ছু নেই, আমার সাথে কথা হচ্ছে রাধু ধরেন একটা শুরু করলেন আর উনি গেয়ে দিলেন গানটা, বলে কিরকম ভালো হয়েছে, আমার ভীষণ ভালো হয়েছে, আমি তো শুনেছি, যাই হোক তো আমি লিখেওছিলাম সে কথা, তো যাই হোক তারপরে কিছুদিন তার কিছুদিন আগে উনি একটা গান কম্পোজ করেছিলেন, সেটাও আমার মাথা খারাপ করে দিয়েছিল 1972 সালে, সেটা হলো একই অপূর্ব প্রেম বিধাতা দিলে গো আমায়, একই অপূর্ব প্রেম, কি সুন্দর একটা এই আহির ভৈরতে ভাটিয়ারে 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 অপূর্ব প্রেম, একই অপূর্ব প্রেম ভাটিয়ারে অপূর্ব,
এটা আমার এই কারণে ফেভারিট, কারণ রবিশঙ্কর যে সময় তখন আমি কাজ করি ওনার আত্মজীবন নিয়ে, তো সেই সময় ওনার খুব প্রিয় রাগ হচ্ছে গিয়ে ভাটিয়ার। আর ভাটিয়ার খুব প্রিয় রাগ ছিল 1973-তে ১৭ দিন ধরে কলা সঙ্গমে যে ওস্তাদ হাফিজ আলী মেমোরিয়াল কনফারেন্স হয়েছিল তার শেষ আসরটি ছিল ১৭ দিনের মাথায় ভোর বেলায় আমাদের আমির খান সাহেবের। উনি শুরু করলেন ইয়ে দিয়ে, বিভাস দিয়ে, তারপর উনি গাইলেন, বিভাস গাইলেন, তারপর আর একটা ভোরে রাগ গাইলেন, গিয়ে তারপর উনি শেষ, আমি চিৎকার করেছিলাম, সে রেকর্ডটা আছে, আমি সামনের সিটে বসেছিলাম সে সময়, ওদের ওই ওই পুরো ইয়েটা আমি করেছিলাম, ওই ব্রোশারটা ওই হাফজের মিউজিক কনফারেন্সের। তো সেই সময় তো আমি সামনে, আমার মনে হচ্ছে আমার গলাটা এলো, আমি যে পরের রেকর্ডিংটা আমার শোনাচ্ছে যে আমি ভাটিয়ার ভাটিয়ার বলছি, কারণ উনি ওনারা ইন্টারভিউ করতে গিয়েছিলেন, উনি বলেছিলেন যে ভাটিয়ার আমি শোনাবো তোমাকে, একটু সকালে রাগ, তো উনি আবার একটু ওই রকম ইয়ে ছিল যে সকালে রাগ সকালে গাইবো, সন্ধ্যে রাগ সন্ধ্যে গাইবো, তো উনি ভাটিয়ারটা গাইলেন। তাই বললেন এটা আমি এর গলাতে শুনেছি আমির খান সাহেবের। উনি বললেন হ্যাঁ, এরা তো এদের জন্য কিছু রাগ, খুব সুন্দর কথা, এটা এই লোকটা ছাড়া খুব বেশি লোক বলতে পারবে না। হক ছিল এবং বড়ার মধ্যে একটা ম্যাজিক ছিল, একটা রস ছিল। উনি বলতেন কিছু কিছু রাগ কিন্তু হ্যাঁ বেঁচে গেল কিছু কিছু শিল্পীর জন্য, কিছু কিছু রাগ বেঁচে গেল কিছু কিছু শিল্পীর জন্য। তার কারণ উনি গোলাম আলী খান সাহেবকে বললেন, গোলাম আলী খান সাহেব এই রাগ গানটা না গাইলে এই রাগটা বাঁচতো না, এ না হলে এইটা বাঁচতো না, ও না হলে এটা বাঁচতো না, হংসধ্বনি এরা না গাইলে হতো না, মানে আমির আলী খান সাহেব কি আমির খান সাহেব, এই যে একটা অদ্ভুত কি বলতে পারা যায় দেখা পর্যবেক্ষণ, এটা ওনার ছিল। আমি এখন মনে করি যে করুণ গান বাংলায় কি হতে পারে বা কি হতে পারত এই হিসেব আমরা করতে পারবো না মান্নাদিকে বাদ দিয়ে। রবীন্দ্রনাথ একটা ধারণা দিয়ে গেছেন, করুণা কাকে বলে, দুঃখ কাকে বলে, বেদনা কাকে বলে, তারপরে আরো যারা এসেছেন এসেছেন এসেছেন, কিন্তু মান্নাবাবু না হলে বাংলা গানের এই এই ব্যথার অংশটা অঞ্চলটা আমরা পুরোটা আবিষ্কার করতে পারতাম না। আর আমার পরে আরো অনুষ্ঠান আছে, কাজে আমাকে একটু শেষ করতে হবে, তাই শেষ করার আগে দু একটা মনের কথা বলে যাও মান্নাবাবু সম্পর্কে, যেটা বহুদিন ভেবেছি, বিভিন্ন সময় লিখেছি, কোথাও কোথাও আছে, মনে আছে লিখেছি, কিন্তু উনি একমাত্র শিল্পী আমার ধারণা, কি বম্বেতে কি কলকাতায় তাদের গানের রসের রেঞ্জটা কিন্তু একেবারে অসাধারণ অসাধারণ। যে লোকটা দরবারিতে গান গাইছেন সেই লোকটা এমন হাসির গান গাইছেন পঞ্চমের সুরে, মানে বিশ্বাস করা যায় না, এই রেঞ্জ আর কারো নেই, আপনি দেখাতে পারবেন না, কেউ দেখাতে পারবে না, এইটা হচ্ছে ওনার গ্রেটনেস, যে কত রকমের গলা খেলিয়ে কত রকমের আওয়াজ বার করে কত রকমের সুর দিয়ে কত রকমের দর্তাই দিয়ে কত রকমের অঞ্চল আবিষ্কার করা যায় রসের, সেটা উনি করে গেছেন। যে লোকটা এত করুণ গান করে যার জন্য তার এক একটা অ্যালবাম তৈরি হয়ে যায় স্যাড সং স্যাড সংস বলে, সে লোকটা যে কত হাসির গান করেছেন, কত হাসির কষ্টের দুঃখ মানে হাসির আহ্লাদের এবং মানে তোরের গান করেছেন কত রকমের, আর গলাটার যে কি কত রকম গুণ ছিল সেটা হিন্দি গান হিন্দি সিনেমা দেখলে বুঝতে পারবেন। হিন্দি সিনেমাতে ওরা একটা ব্যাপার করেছে মান্নাদাকে নিয়ে, বাংলা গানে সেটা আমরা পাবো না সেভাবে, এখানে তো আমরা ওই তিন ভুবনের পাড়ের গান দিয়ে ওনার রসের গান অদ্ভুত সুন্দর গান, আমরা ওটা তো সব ছেলে মেয়েই এখন গায়ে দেখি, ক্লাস ফোর থেকে শুরু হয়ে যায় গাওয়া, জীবনে কি পাবো না, তারপরে কিন্তু হিন্দিতে
সঙ্গীতে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, ওনার গলার যে সব নানান রকম কাজ আছে, নানান রকম, সে তানের কাজ হোক কি বাট করতে গেলে, খেয়ালে বাট করতে গেলে যে গলার একটা কাজ হয় সেই কাজ আছে। তারপরে বেহালা তো আগেই বলেছি, গলা ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছে। তারপরে মুরকি করা, হ্যাঁ, এমন সব মুরকি, এমন সমস্ত জমজমা, মানে অদ্ভুত, গানটাকে একেবারে নিংড়ে আর অন্যরকম চেহারা করে দেওয়া, আর হাসির গান অদ্ভুত, যে লোকটা দরবারি গাইছে সে লোকটাই ওই ইয়ের গান কি বলে পঞ্চম যেটা দিয়ে সিনেমায় এলো যে ছবিটা ছোটে নবাবে, ওই গান করছে, মানে বিশ্বাস করেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টুইস্টের গান, হ্যাঁ হ্যাঁ, আও টুইস্ট করে গাইছেন, হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কে প্রথম কাছে এসেছে নিশ্চয়, হ্যাঁ হ্যাঁ, আরে এবার সে, হ্যাঁ এবার, হ্যাঁ এবার তাহলে সেইটা বলি শেষ করে দিই, এটা বলি শেষ করে দিই, অনেকে যে, হ্যাঁ অনেক, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, না না নিশ্চয়ই, না এটা সারা সারা সন্ধ্যে দিয়ে ধরে এটা বলা যায়, হ্যাঁ আচ্ছা এবার এবার, হ্যাঁ হ্যাঁ একটা জিনিস, হ্যাঁ না আমি আগন্তুকের আগের কথাটা বলি, যখন একে মান্নাবাবুকে বলা হলো যে উনি উত্তমবাবুর প্লেব্যাকে গাইবেন, উনি তো খুব খুশি যে উত্তমবাবুর প্লেব্যাকে গাইলে আমার বাংলা সিনেমাতে গাওয়াটা সার্থক হলো। উত্তমবাবু তখন মানে একেবারে শেষ কথা বাংলা সিনেমার, তার গলায় না গাইলে বাংলা সিনেমা আমি গিয়েছি নায়কের গলায় বলার কোনো মানে হয় না, তো সেই সুযোগটা আসবে। একে যখন বলা হলো, হ্যাঁ ওই জন্য কেউ মনে রাখিনি, মনে রাখিনি, হ্যাঁ হ্যাঁ কমেডি গান ছিল, কমেডি, হ্যাঁ 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 জানি, হ্যাঁ হ্যাঁ শঙ্করের ওটাই হলো, হ্যাঁ কিন্তু কিন্তু ওনার সত্যিকারের সত্যিকারের ওনার উত্তম যদি বলা যায় বাংলা সিনেমাতে, সে না শঙ্করবেলাও না অ্যাঞ্জুটিটা, হ্যাঁ কিন্তু ওনার সত্যিকারের উত্থান বাংলা গানে বলতে গেলে অ্যান্টনি ফিরিঙ্গি, অ্যান্টনি ফিরিঙ্গি। এখন অ্যান্টনি ফিরিঙ্গিতে যখন ওকে বলা হচ্ছে যে উত্তমবাবুর গলায় ওকে গাইতে হবে, তখন আমাদের উত্তমবাবু খুব দুশ্চিন্তায় পড়ে গেছেন। দুশ্চিন্তা কেন? না ওনার গলা সবাই হেমন্তবাবুর সঙ্গে মেলায়, যে হেমন্তবাবু সেই রোম্যান্টিক গলা, সেই ভারী গলা, খুব সুন্দর গলা, মেলোডিয়াস এইসব, তো বললো ওখান থেকে বেরিয়ে এসে আমার ছবি মানে ইয়ে করে যাবে না তো, সাফার করবে না তো, তো তখন বললেন যে না একটু দেখুন না, আর আর তখন সুর করছেন সুর কে না অনিল বাগচি, তার উপর তো মুখের উপর কেউ না বলতে পারে না, তো অনিলবাবুকে বললো যে অনিলবাবু আপনি মান্নাবাবুকে নিচ্ছেন, তো একটু উত্তমবাবুকে বলতে, না না আমি উত্তমবাবুকে বলবো না, আমি আমি গানটা আগে তুলি তারপর উত্তম শুনুক তারপর দেখা যাবে, করে ওকে গানগুলো তোলানো হলো, সেই গান উত্তমকে পাঠানো হলো, উত্তম শুনে এত মুগ্ধ হয়ে গেল ওই গানগুলো শুনে, ও কি করতে শুরু করলো আপনি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, সেটা খুব, এটা উত্তমবাবুর জীবনীতেও আছে, উত্তমবাবু বলেছেন বহু জায়গায়, আর মান্নাবাবু বলতেন, উত্তমবাবু না মান্নাবাবু বলতেন, সেটা হচ্ছে গিয়ে উত্তমবাবু মান্নাবাবুর গানকে একেবারে ঠোঁটস্থ করার জন্য সারাক্ষণ ওই গানগুলো গাইছেন, বলছেন এটা তো ক্লাসিক্যাল গান, এর মধ্যে নানান রকম মোচড় আছে, লিপের মুভমেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা হাঁ হু করে গাওয়া হলে তো হবে না, এটা তো মানে রোম্যান্টিক ইয়ে না, এর মধ্যে অনেক মজা আছে, অনেক জিনিস আছে ক্লাসিক্যাল, উনি সারাক্ষণ। এবং কী করতেন, একদিন মান্নাবাবু বলছেন আমি যাচ্ছি আমার সঙ্গে দেখা ওনার সঙ্গে স্টুডিওতে, ওনার হাতে একটা বাক্স রয়েছে সাদা, তা উনি হয়েছে ওনার খাওয়া দাওয়া রয়েছে, বলে আপনি কি আজকাল আপনার লাঞ্চ ক্যারি করছেন, বলে না 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 লাঞ্চ ক্যারি করছি না, এটা আমার যন্ত্র, বলে কি যন্ত্র, বলে আপনার গানগুলো ঢোকানো আছে, ওইগুলো আমাকে আমি লিপ সার্ভিস করতে হবে,
তো ওই সারাক্ষণ রান মানে চানের স্নান করছেন, ওই গানগুলো গাইছেন, এই করছেন শুধু লিপটা করার জন্য। আর উনি নিজে, উনি তো মনটা খুব বড় ছিল, উনি এটাও বলেছেন, খুব সুন্দর করে বলেছেন উত্তমবাবু মারা যাওয়ার পরে, যে উত্তমবাবু এমনভাবে আমার গানগুলোকে লিপে তুলেছিল এবং গেয়েছিলেন অন স্ট্রিম, যে আমার মনে হচ্ছে না আমি গাইছি, আমার লিপ তো ওর থেকে আলাদা হতে পারে না, আমি যেভাবে গেয়েছি অবিকল সেই লিপ। উনি তার আমাকে দেখে তোলেননি, উনি গানটা দেখে তুলেছেন। এই হচ্ছে ওনার ট্রিবিউট টু উত্তম কুমার। আর শেষ, একদম শেষ কথা বলি, মান্নাদার চলে গেছেন তো মনে করা যায় না, ওনার গান সারাক্ষণ বাজে, মন ভরে যায় সব দিক থেকে, এত ভরিয়ে রেখেছেন আমাদেরকে, এত উজ্জ্বল একটা মানুষ ছিলেন। আমার দুঃখ হয়, এটা গৌতম আর একটু পরে আপনাদের বলতে পারবে, আমার খুব দুঃখ হয় শেষ দু তিনটে না চারটে বছর ওকে গাইতে দেওয়া হতো না। উনি যখন ব্যাঙ্গালোরে মেয়ের কাছে আছেন, ওরা ওকে বলতেন না তোমাকে আইতে হবে, তুমি সারাজীবন অনেক গান করেছো এখন কষ্ট করো না ওনাকে, তুমি গিয়ে। আমি যখন প্রথম ডিসক্রিপশনটা শুনলাম একজন জার্নালিস্টের কাছে, সে ফিরে এসে আমায় বলল যে উনি বাড়ির পাশে একটা বাগান আছে খুব সুন্দর, সেখানে চুপচাপ গিয়ে বসে থাকেন, গাইতে বারণ করা হয়েছে কারণ গাওয়া যাবে না, তো সেই জন্য উনি ওখানে চুপচাপ বসে থাকেন আর খুব দুঃখ পান। আমার এইটা শুনে এত মন খারাপ হয়েছিল, অপূর্ব, মানে এরকম একটা শিল্পী যার মানে জীবনটাই হচ্ছে গানে গানে ভরে ভরানো, যার মুখের কথা হচ্ছে গানের মতন, এত মধুর করে বলতেন ভেতরের কথা, এত ওনার কাছে এত ভালোবাসার কথা শুনেছি অন্য লোকের প্রতি, গানের প্রতি, বিশেষ করে গানের প্রতি। সে লোকটা শেষ তিনটে বছর গাইতে পারেনি, এটা ভালো খুব মনে কষ্ট হয়। আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করব এই তিনটে বছর যেন আমরা ভুলে যেতে পারি, আমরা যেন মান্নাবাবুকে, আর কেন যে ওনাকে শুধু পদ্মভূষণ দিয়ে সরকার আটকে রইল আমি জানি না, হি ডিজার্ভড, সত্যি বলছি, আমাদের হেমন্তদাকে যেন অপমান করা হয়েছিল পরপর দুবার পদ্মশ্রী দিয়ে, উনি রিফিউজ করেছিলেন, তারপরে ওনার আত্মজীবনী যখন বেরোলো প্রেস লাভে, উনি কপালে ঠেকেই বললেন এটা আমার ভারতরত্ন চেয়ে বড় সম্মান, এটাই আমার পুরস্কার। আমার মনে হয় হেমন্তদা এবং মান্নাবাবুকে ভারতরত্ন দেওয়া উচিত ছিল। নমস্কার। হ্যালো, আমরা এতক্ষণ শুনলাম তার কাছে, আমরা ঋদ্ধ হলাম, সমৃদ্ধ হলাম, দুজনকেই সম্মান জানিয়ে অনুরোধ করবো স্যার দুজনে যদি চেয়ারে বসেন তাহলে ভালো হয়, আর একটু সবার ভালো লাগে। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে পৌঁছেছেন সম্মাননীয় যোগেন চৌধুরী মহোদয়, আমাদের এই বাংলার গর্ব, আমাদের দেশের গর্ব, আমাদের অহংকার, বঙ্গবিভূষণ শ্রী যোগেন চৌধুরী, তাকে বরণ করে নেওয়া হবে সম্মান জানিয়ে। পুষ্পস্তবক প্রদান করবেন সম্মাননীয় সভাপতি মান্না দে সঙ্গীত একাডেমি ডক্টর অর্ধেন্দু বিকাশ শর্মা। উত্তরীয় প্রদান করবেন সম্মাননীয় পার্থপ্রতিম মুখার্জি সহ সভাপতি মান্না দে সঙ্গীত একাডেমি। স্মারক প্রদান করবেন এরপর সম্পাদক মান্না দে সঙ্গীত একাডেমি পিয়ালি ঘোষাল। উপহার প্রদান করবেন কোষাধ্যক্ষ মান্না দে সঙ্গীত একাডেমি ব্রততী ঘোষ। আপনাদের সবাইকে জানিয়ে রাখি যে আজকে এই পর্বের পর দ্বিতীয় পর্বে মান্না দে সঙ্গীত একাডেমি শিল্পী বন্ধুরা তারা সঙ্গীত পরিবেশন করবেন। আপনারা যারা পরে অনেকেই এসেছেন, বিদগ্ধ মানুষ, গুণী মানুষ, তাদেরকে সম্মান জানিয়ে আমরা ছোট্ট করে শুনে নেব সেই মানুষটির কাছে যিনি তার
অমর চিত্রকলা দিয়ে আমাদের সবাইকে গর্বিত করেছেন, অহংকৃত করেছেন। শুধু দেশে নয়, বিদেশের মাটিতে বারে বারে তিনি সম্মান অর্জন করেছেন এবং একই সঙ্গে তাঁর চিত্রকলা সম্পর্কিত যে বই, সেই বই সারা দুনিয়াতে ব্যবহার করা হয়। এই মানুষটি এমন কোনো মাধ্যম নেই যেখানে তিনি সম্রাটের মতন বিরাজ করেন না। এই মানুষটিকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। স্যারকে আমি মাইক দিচ্ছি। সবাইকে শুভেচ্ছা জানাই, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের পক্ষে। আমি খুব একটা সঙ্গীত নিয়ে খুব গভীরভাবে জানি না, তবে মান্নাদের কথা খুব ছোটবেলা থেকেই শুনেছি। বিশেষ করে আমার জামাইবাবু গান করতে পারতেন, তিনি মান্নাদের যে পিতা ছিলেন কৃষ্ণচন্দ্র কাকা ছিলেন, তার গল্প করতেন এবং বলতেন যে মান্নাদে হচ্ছে তার ভাইপো। তো সেই থেকে আমি তার সম্পর্কে প্রথম শুনেছি খুব ছোটবেলায়। কিন্তু তারপর যখন উনি বিখ্যাত হলেন, বিশেষ করে বোম্বেতে গিয়ে যেসব ফিল্মের সঙ্গে উনি জড়িত হয়ে পড়েন এবং অসাধারণ সব গান করেছেন, যা আজকে আমাদের কাছে গর্বের বস্তু। আমরা তার মান্নাদের বিশেষ করে গলা, আমি যেহেতু গানের ব্যাপারে খুব এক্সপার্ট নই তাই আলাদা করে বলতে পারবো না, কারণ শঙ্করবাবু নিশ্চয়ই বলেছেন উনি খুব জানেন এই সব বিষয়ে। তার সম্পর্কে আমরা মাঝে মধ্যে হঠাৎ টিভিতে দেখা যায়, আগে বেশ কিছুদিন আগে দেখা যেত, আজকাল এই বছরটা আমি তাকে টিভিতে দেখিনি। কিন্তু তার গলা বিশেষ করে এত বৈশিষ্ট্যময়, এত মধুর, যেটা সমস্ত ভারতবাসী তাকে জানেন। তার সম্পর্কে তার গান বহু সিনেমাতে গিয়েছে এবং বিখ্যাত সব গান তিনি গেয়েছেন এবং সেগুলো শুনেছি, কিন্তু অনেকের মতো আমরা মনে রাখতে পারি না সমস্ত গানটি কীরকম, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন সেগুলো। সেজন্য আপনি অনেকটা বলেছেন। আমি তার গানের, যখন গান হয় মন দিয়ে শুনি, যথেষ্ট এত ভালো গান অনেক বাঙালিরা সারা ভারতবর্ষে যারা গেয়েছেন, তাদের মধ্যে হেমন্ত মুখার্জি সেইভাবে সারা ভারতবর্ষে পরিচিত, মান্না দে তার মধ্যে একজন, হেমন্ত মুখোপাধ্যায় একজন, যারা সারা ভারতবর্ষে পরিচিত। আরও অনেকে আছেন যাদের নাম আমি বলতে পারছি না। আজকে তার স্মারক বক্তৃতা এখানে হচ্ছে, তাইতে আমরা সবাই উপস্থিত হয়ে আমি ব্যক্তিগতভাবে নিজেকে ধন্য মনে করছি এবং তার আত্মার প্রতি আমার সমস্ত শ্রদ্ধা জানাচ্ছি। আর আমরা চাইব যে এই আপনাদের যে সোসাইটি মান্না দে সঙ্গীত একাডেমি, এটি প্রতি বছর নানা রকম প্রোগ্রাম করে থাকেন এবং আমাদের এখানে করছেন, সেজন্য আমরা অত্যন্ত আনন্দিত যে এখানে এসে আপনারা জড়ো হয়েছেন এবং আমাদের এই ছোট্ট জায়গাটি তার জন্য মানে ধন্য হয়েছে। এবং আশা, যারা এসছেন তারা সবাই অবশ্যই গানের মানুষ, কারণ গানের এই একাডেমির যারা সভ্য তারা সবাই মান্নাদের গান সম্পর্কে পরিচিত খুব ভালোভাবেই, এবং তার ফলে আজকে আরও গান নিশ্চয়ই হবে, কিছু গান মান্নাদের গানই হবে। সুতরাং কয়েকটি গান শুনে আমি আবার বেশিক্ষণ বসবো না, তারপর যাব নিচে। নমস্কার। হ্যাঁ, গান আজকে হবে অবশ্যই, এরপরেই দ্বিতীয় পর্বে সঙ্গীত মালা রয়েছে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মান্না দে সঙ্গীত একাডেমি প্রতি বছরই তো এই আয়োজন করে। আমি সবিনয়ে অনুরোধ করব ডক্টর অর্ধেন্দু বিকাশ শর্মা, সভাপতি মান্না দে সঙ্গীত একাডেমি, তিনি দুটি কথা বলবেন, তারপরেই শুরু হবে সঙ্গীত মালা। নমস্কার। আজকে আমরা খুব সৌভাগ্যবান যে বাংলার দুই গুণী সৃষ্টিশীল মানুষকে আমাদের সঙ্গে পেয়েছি। আর
শ্রী শঙ্করলাল ভট্টাচার্য উনি বলছিলেন যে সুরে সুরে কথা বলা, উনি আজকে কিন্তু সুরে সুরে কথা বলে গেলেন। তাঁর সেই সুরে সুরে কথা বলা মান্না দেকে নিয়ে, তার কাকা কৃষ্ণচন্দ্র দেকে নিয়ে, হেমন্ত মুখোপাধ্যায় বা বেগম আক্তার যারা রয়েছেন, আমির খান সাহেব, তাদেরকে নিয়ে কথা বলাটা আমাদের আপ্লুত করে দিয়েছে। আমরা একদম কোনো ভাষা খুঁজে পাচ্ছি না ওনাকে কীভাবে কৃতজ্ঞতা জানাব। আশা করি আপনারাও নিশ্চয়ই মুগ্ধ হয়েছেন ওনার কথা শুনে। উনি যেটা বললেন ঠিক কথাই, মানুষ মরণশীল, এটা সত্যি, সত্যকে আমাকে মেনে নিতেই হবে। মধুকবি বলেছিলেন জন্মিলে মরিতে হবে, অমর কে কোথার হবে। মধুকবি কিন্তু উনি অমর হয়ে গেছেন। আসলে ঈশ্বরের বরপুত্র বা পুত্রী যারা, তারা তাদের সৃষ্টির মাধ্যমেই অমর হয়ে থাকেন। মান্নাদও ঈশ্বরের বরপুত্র এবং আমরা জানি এবং মনে করি উনি অমর হয়ে আছেন। নমস্কার, আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা এসছেন বলে। আমি শঙ্করলদাকে প্রণাম জানাচ্ছি, যোগেনদাকে প্রণাম জানাচ্ছি। আমরা সঙ্গীতমালার অনুষ্ঠানে যাব। তন্নাঙ্গী মুখার্জি, রবীন্দ্রসঙ্গীত, যার সঙ্গীত দিয়ে সঙ্গে থাকবেন আমাদের সিনথেসাইজারে বিশিষ্ট যন্ত্রসঙ্গী শিল্পী উত্তম মুখার্জি, এবং তবলায় থাকবেন বিশিষ্ট যন্ত্রসঙ্গী শিল্পী তবলা বাদক অপূর্ব অধিকারী। আমরা এই স্বপ্নের স্থান শ্রদ্ধেয় যোগেন চৌধুরী মহোদয়ের স্বপ্নের স্থান চারু বাসনাতে মান্নাদের সঙ্গীত একাডেমি অনুষ্ঠান করছে, তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
তন্নাঙ্গী মুখার্জি নিবেদন রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করল। এবার শিল্পী গৌরী রায় তাকে অনুরোধ করছি, তিনিও রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন, তাকে মঞ্চে চলে আসবার জন্য অনুরোধ করছি। জীবন মরণে সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছো দাঁড়ায়ে জীবন মরণে সীমা বন্ধু হে আমার রয়েছো দাঁড়ায়ে জীবন মরণে সীমানা ছাড়ায়ে গৌতম ঘোষ তাকে আমন্ত্রণ জানাব। তিনি
গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সঙ্গীত রত্ন মান্নাদের সুরদেওয়া 1974 সালে তৈরি হওয়া একটি গান নিবেদন করবেন শিল্পী গৌতম ঘোষ। তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি, তুমিও কি একটু হারুনি, তুমিও কি একটু হারুনি, তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারুনি, দিতে পারুনি। কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি, তুমিও কি একটু হারুনি, তুমিও কি একটু হারুনি। ফুলেতে আগুন তুমি জ্বলেছ, সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বলেছ, আগুনে কেন পারুনি। কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি, তুমিও কি একটু হারুনি, তুমিও কি একটু হারুনি। আলো জেলে রেখে বৃষ্টিকে গেছো শুধু আঁধারেতে ঢেকে, বৃষ্টিকে গেছো শুধু আঁধারেতে ঢেকে, নিজেকে প্রশ্ন করে দেখো না, যার নাম তুমি আর লেখো না, নিজেকে প্রশ্ন করে দেখো না, যার নাম তুমি আর লেখো না, কেন তাকে ধরে আছো বিদায়ের উপর, কেন ছাড়নি। কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি, তুমিও কি একটু হারুনি, তুমিও কি একটু হারুনি, তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারুনি, দিতে পারুনি। তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি, তুমিও কি একটু হারুনি, তুমিও কি একটু হারুনি।
শিল্পী গৌতম ঘোষ, তাকে শুভেচ্ছা জানিয়ে শিল্পী বন্ধু পাপিয়া মিত্র, তাকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার সকলকে, আমার হৈমন্তীর শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের অঞ্জলি। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্নে চয়নে, সায়ান্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরে অনির্বাণ বাণী জ্বালাই রাখিয়া গেলু আরতির সন্ধ্যা দীপমুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হেমোর অতিথি যত তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে, কারো হাতে বীণা ছিল কেহ বা কম্পিত দীপশিখা, এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ঝটিকা, বার বার এনেছ প্রাঙ্গণে যখন গিয়েছ চলে, দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে, আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম। নমস্কার। আমরা শিল্পী পাপিয়া মিত্র, তাকে শুভেচ্ছা জানাই। এবার সঙ্গীত রত্ন মান্না দে স্নেহধন্য, তার কাছে রয়েছে অসংখ্য গানের সম্ভার, এমনকি অশ্রুত বা বিশ্রুত গানের সম্ভারও তার কাছে রয়েছে। তিনি সপ্তর্ষি ভট্টাচার্য, শিল্পী সপ্তর্ষি ভট্টাচার্যকে শিল্পী সপ্তর্ষি ভট্টাচার্য। সকলকে জানাই আমার নমস্কার। আমি শিল্পী নই, একটা কথা একটু বলে দিই, আমি জাস্ট গান জানিও না। আমি আপনার প্রথমেই আমি আমার স্বীকার করলাম, আমার মানে একদম খোলাখুলিভাবে আমি চেষ্টা করছি কাকুর গাওয়া একটা গান, একটু চেষ্টা করছি। এই গানটি প্রথম কাকু রেকর্ড করেছিলেন 1957-এ শ্রী শ্যামল গুপ্তের কথায় নিজেরই সুরে, পরে 1987-এ উনি গানটা আবার রিমেক করেন। কিন্তু এটা কাকুর বিভিন্ন নিজের ভীষণ প্রিয় একটি গানের মধ্যে একটি, কল্যাণ ঠাকুর ওনার বিশেষ প্রিয় ছিল, তার মধ্যে ভোপালী রাগের ওপর একটা ইংলিশ গান উনি শুনেছিলেন, ও ড্যানি বয়, সেইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে উনি শুটটা করেছিলেন। আমি চেষ্টা করছি গানটা, আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা করে দেবেন। আমি আজ আকাশের মতো একেলা, কাজল মেঘের ভাবনা, বাদলের রাত ঘিরেছে ব্যথায়, আমি আজ আকাশের মতো একেলা, একেলা একেলা। সজলু দাস দায়ে বুকের কাছে স্মরণের তারাগুলি আছে, বিলাতের ভাসু থেমে গেছে আঁধার বিনা,
সাজল মেঘের ভাবনা বাদলের রাত ঘিরেছে ব্যথা আমি আজ আকাশের মতো একেলা দুটি গান দুটি প্রাণ দুটি মন এই নিয়ে দুজন রে ভুবন দুটি গান দুটি প্রাণ দুটি মন এই নিয়ে দুজন রে ভুবন জীবন দেখেছিল শরতের সোনার স্বপ্ন সুস্বাদতি তাজ কাঁদে নিরালা নিয়ে শুধু জলির দহন জ্বালা চকিত আলো আখি মোর বিষাজে হায় কাজল মেঘের ভাবনা বাদলের রাত ঘিরেছে ব্যথা আমি আজ আকাশের মতো একেলা আর কিছু বলার নেই, অপূর্ব নিবেদন। শিল্পী সপ্তর্ষি ভট্টাচার্যকে শুভেচ্ছা জানিয়ে শিল্পী বন্ধু দীপ্তি চন্দ্র তাকে আমন্ত্রণ জানাচ্ছি। শিল্পী দীপ্তি গীতিকার মুকুল দত্তের লেখা এবং সঙ্গীতরত্ন মান্না দের সুর দেওয়া 1967 সালে তৈরি একটি বেসিক গান এখানে পরিবেশন করবেন। প্রথম সুমন কল্যাণপুরের কণ্ঠে এই গানটি রেকর্ড হয়েছিল। জানি না
শিল্পী দীপ্তিচন্দ্র, তাকে শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি শিল্পী দেবাশিস চক্রবর্তী। একখানি রবীন্দ্রসঙ্গীত শুনব। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুর তুমি পাইছো আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো শুভেচ্ছা জানিয়ে আমি একটি গান করছি।
দুটিনী তারা তোমার আখির মতো আকাশের দুটি তারা যে থাকি মনে নিশিতে শিল্পী বন্ধু শঙ্কর মণ্ডল, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার নচিকেতা ঘোষ, 1974 সালে তৈরি একটি গান। এবার শিল্পী শঙ্কর মণ্ডল।
আমার ভালোবাসার রাজ প্রাসাদে নিশুতি রাত ঘুমের কাঁদে মনের ময়ূর মোরে ময়ূর মহরে দেখি মুকুটটা তো পড়ে আছে রাজাই শুধু নেই আমার ভালোবাসার রাজ প্রাসাদে দরবারে তার ছিল আমার সোনার সিংহাসন আমি হাজার হাতের সেলাম পেলাম পেলাম না তোমার দরবারে তার ছিল আমার সোনার সিংহাসন হাজার হাতের সেনাম পেলাম পেলাম না তোমার আজ মখমলের পর্দা গুলো ওরাই শুধু স্মৃতির ধুলো ফুল বাগানের বাতাস এসে আছড়ে পড়ে যে মুকুটটা তো পড়েই আছে রাজাই শুধু নেই আমার ভালোবাসার রাজ প্রাসাদে ঘরে যেই পাগল হতো নূপুর তোমার পায়ে আমি ইরান দেশের গোলাপ ছুঁড়ে দিতাম তোমার গায়ে তুমি শ্বেত পাথরের গেলাস ধরে অনেক সুধা দিতে আবার বিষ পেলাম তোমার দেয়া ওই পেয়ালাতে দেখি মুকুটটা তো পড়েই আছে রাজাই শুধু আমার ভালোবাসার রাজ প্রাসাদে নিশুতি রাতে ঘুমিরে কাঁদে মনের ময়ূর মোরেছে ময়ূর মহলে দেখি মুকুটটা তো পড়েই আছে রাজাই শুধু নেই আমার ভালোবাসা নিশুতি রাত ঘুমিরে কাঁদে শিল্পী শঙ্কর মণ্ডল অপূর্ব এবার শিল্পী রূপা সরকার শিল্পী রূপা সরকার পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের কম্পোজিশন এটি নির্মাণ তিনি শোনাবেন
নমস্কার। উপস্থিত যারা আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। যারা এখানে রয়েছেন গুণীজনেরা, তাদের সকলকে আমার প্রণাম শুভেচ্ছা জানিয়ে আমি আজকে এই যে গানটি পরিবেশন করব, এটি কথা এবং সুর জ্ঞান প্রকাশ ঘোষ। এবং এই গানটি 1957 সালে রম্যগীতি বলে আকাশবাড়ির একটি জনপ্রিয় অনুষ্ঠানে জ্ঞানপ্রকাশ ঘোষের পরিচালনায় গানটি রেকর্ড করেছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। সেই গান পরে আরও অনেকে গেয়েছেন, কিন্তু এটি প্রথম গাওয়া গান এবং আমি চেষ্টা করছি সেই সুরটি গাইবার। Thank you.
মূর্তি শিল্পী পিয়ালি ঘোষাল। আমি শিল্পী পিয়ালি ঘোষালকে আমন্ত্রণ জানাচ্ছি। মানে
শিল্পী পিয়ালী ঘোষালকে শুভেচ্ছা। সাথী বন্ধু যারা ছিলেন শিল্পীর সঙ্গে তবলায় অতি অপূর্ব যিনি নিবেদন করলেন বাজালেন তিনি অপূর্ব অধিকার। সিনথেসাইজারে কি মনে হয়, অতি 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 উত্তম উত্তম মুখার্জি, অসাধারণ। পরের ঘোষণাটা আগে বলে দিই, আমরা সবাই আমাদের যারা সম্মাননীয় অতিথিবর্গ এখানে রয়েছেন দুজন এবং আরও আমরা যারা মান্না দে সঙ্গীত একাডেমির সদস্যা বন্ধু সবাই একসঙ্গে একটি গ্রুপ ফটো তুলব। কিন্তু তার আগে যে মানুষটির প্রতিটি অনুষ্ঠানে আমি অন্তত দেখেছি আমাদের সবাইকে নির্দেশনা দেন অনুষ্ঠানের জন্য, নিজে একজন অভিনেতা নাট্য নির্দেশক এবং আমাদেরও তিনি নির্দেশনা দেন এগিয়ে নিয়ে যান, তিনি আর কেউ নন, তিনি পরম শ্রদ্ধেয় শ্যামল ঘোষ। ধন্যবাদ, নমস্কার। শ্রদ্ধেয় শ্যামল ঘোষ নমস্কার। আপনাদের এতক্ষণ যিনি সমগ্র অনুষ্ঠানটা পরিচালনা করলেন তার সাথে আলাপ করা বেশি দরকার, তিনি হচ্ছেন নিমাই মণ্ডল, আমাদের একাডেমির একটি সম্পদ। আজকের অনুষ্ঠানে প্রথমে আমি আমার গুণীজন এবং গুরুজনদের প্রণাম জানাই। সকল শ্রোতৃবৃন্দকে আমরা একাডেমির তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি জানি না আজকের এই অনুষ্ঠানটা কতটা মনোজ্ঞ, কতটা আপনারা এনজয় করলেন, আশা করি প্রত্যেকের খুব ভালোই লেগেছে। আমার তো অত্যন্ত ভালো লেগেছে, আমি সত্যি বলছি আমি আপ্লুত। এত সুন্দর একটা অনুষ্ঠান একাডেমির তরফ থেকে আজকে নিবেদিত হলো তার জন্য আমি নিজে আপ্লুত। আমি আশা করব এখানে যে সমস্ত গুণীজন আছেন ওনাদেরও আশা করি ভালো লেগেছে, আমি একটু ওনাদের কাছে যাচ্ছি। দারুণ লেগেছে, দারুণ লেগেছে খুব। আমি এখানে ঠিক বসার জন্য আসিনি, কিন্তু গান শুনতে শুনতে আর আমি উঠতে পারিনি, এত ভালো গান সবাই গেয়েছেন, যার জন্য আমি সত্যি সত্যি গান বন্ধ করে আমি এখানে রয়ে গেছি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এটা আমাদের পাওয়া, এইটাই এই কমপ্লিমেন্টের জন্যই এখানে আসা। আমরা মান্না দে সঙ্গীত একাডেমিকে এইভাবে আপনাদের পাশে পেয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা আমাদের পাশে আছেন, আপনারা পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো অনুষ্ঠান আমি সমাপ্ত ঘোষণা করছি, নমস্কার। আরে গোতমদা সবার উঠছে সত্যি তো, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। না হয়নি এখনো, ডক্টর গৌতম দা আসুন, গৌতমদা আসুন, ওই যে সামনে চলে যান সামনে, এইখানে 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 এই তো, আরে এই তো এখানে, দাদা ভাই সবার প্রণীতে থাকবে আমাদের মান্না দে, প্রিয় মান্না দে সঙ্গীত একাডেমির স্মৃতিতে থাকবে, আর্কাইভে যাবে, আজ থেকে 30 বছর বাদে 50 বছর বাদে যখন এই ছবি পরবর্তী প্রজন্ম দেখবেন তখন নিশ্চয়ই খুব সুন্দর মুহূর্ত তৈরি হবে।